Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. যাক বাবা, আমার সুন্দরী পেতনির দাঁতনিটা এখানে নেই। এই আচার দেখতে পেলেই একাই শেষ করে দিত। আচার যা ভালোবাসে না। কেমন মজা বুড়ি? বুড়ি কোথাকার? আমার ভয়ে আচার লুকিয়ে রাখবে। এই খাসি খাসি, ওর মধ্যে কাঁচ রয়েছে। কাঁচ রয়েছে? মা, কি হয়েছে? তুই পড়ে গেলি কি করে মা? তোমার ওই সুন্দরী পেতনি মেয়েটা আমাকে কলার খোসা ফেলে ওই যে রয়েছে আমাকে ফেলে দিয়ে আমার হাত থেকে আচারি শিশিটা নিয়ে পালিয়ে গেল। ওঠো 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 ওঠো। দোষ তো তোমারই মা। হ্যাঁ, তুমি যদি আদর দিদি মাথায় তুলেছো, লেখাপড়া হলো না, একটা ঝিঙ্গি মেয়ে পাড়ায় পাড়ায় দুষ্টুমি করে বেড়াচ্ছে। দাঁড়াও, আজকে আমি ওকে ধরি, ওর পিঠে ছাল আমি তুলবো একদম। খবরদার খবরদার, জগা, ওর গায়ে তুই হাত তুলবি না, এই আমি বলে দিলুম। এই তোমার দোষ, এই যে তোমায় ফেলে দিল, এর জন্য কোনো শাস্তি হবে না? না, হবে না। আমার নাতি আমাকে ফেলে দিয়েছে, তাতে তোর কি? তোমার নাতি যে আমার মাকে ফেলে দিল তাতে আমার যায় আসে না? না, কোনো যায় আসবে না। তুই যদি ফের এই ঠাকুমার নাতির মাঝখানে কথা বলতে আসিস, তোর পিঠে ছাল আমি লাল করে দেবো। বাবা ঠিক আছে, বাবা ঠিক আছে। তোমার নাতি তুমি যত খুশি লাই দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আরত খুলতে চলো। বুড়ির কি শখ আমাকে ফাঁকি দিয়ে আচার লুকিয়ে রাখবে? যেমন কর্ম তেমন ফল। এবার বুঝো কোমরের ব্যথা। থ্যাংক ইউ মানে ধন্যবাদ, থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ধন্যবাদ হলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে ধন্যবাদ, থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ধন্যবাদ হলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে ধন্যবাদ, আর ইউ মানে হাই।
খেলা হাউ ডু ইউ ডু মানে হাডুডু খেলা হাউ ডু ইউ ডু মানে হাডুডু খেলা হাউ ডু ইউ ডু মানে তুমি কেমন আছো হাউ ডু ইউ ডু আজাদ অসম্ভব এ আমার দ্বারা কিছুতেই হবে না নানা পল্টুরাম হারলে তো চলবে না জিততে তোমাকে হবেই আহা যেতে হবে বোম্বাই টাকার জন্য কারে করি জবাই তারই মাঝে জু মনের মধ্যে কোকিল ডাকে কুহু 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 খেয়ে ফেললি আমার মুখের সামনে আচারটা এনে খেয়ে ফেললি এটা ভালো করলি দিদি ওই যে বোম্বাই নাম শুনলে লোভ হয় কিন্তু যাওয়া যায় না এটাও তেমনি দেখলে লোভ হয় কিন্তু খাওয়া যায় না অনেক কষ্টে ঠাকুমাকে চিৎপাত করে ফেলে শিশিটাকে ভেঙে এতটুকু আমি আচার পেয়েছি বুঝলে বাবা পল্টুরাম বুঝলাম আমিও পালাবো সুযোগ পেলে কাউকে চিৎপাত করে ফেলে আমিও পালাবো এক লাফে সোজা বোম্বাই বোম্বে নয় জমের বাড়ি ওরে বাবা কি দৌড়া ওরে বাবা দেখাচ্ছি আজকে তোরই একদিন কি আমারই একদিন আচারের বইটা ফেলে আমার কোমরটাকে ভেঙে দিয়ে আচার দিয়ে সেখানে চুরি করে খাওয়াচ্ছে আরে কতটা অকম্মা থারি আর মালা ঘর জ্বালানি আইবুড়ি এই বুড়ি এই বুড়ি আমাকে আইবুড়ি বলবে না না বলবো না 100 বার বলো 1000 বার বলো আইবুড়ি 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 আমি আইবুড়ি নই একবার তোমার কোমর ভেঙেছি এখন তোমার পা ভাঙবো হ্যাঁ ভাঙবি কোমর ভাঙবি আচ্ছা তোকে দেখাচ্ছি দাঁড়া আইবুড়ি 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 পিঠার ভাজে ভাজে
সাজে ভাজে লুকাইয়া থাকে মিঠা দাদি রে দাদি রে ভাঙা কামলাইয়া নাচ দেখি অঙ্গ দুলাইয়া পরের কালে ঝাল খাওয়ার আসল কথা জানি ও তোর পরের কালে ঝাল খাওয়ার আসল কথা জানি ফিরিতের নদীতে তোর ফিরিতের নদীতে আইসাসে নতুন পানি এবার এটা নাবি আর তোল আর এটাকে নিয়ে এগি রে একটু হাত চালি নেই বাবা একটা ম্যাটারের মধ্যে তো একবারে দুপুর কভার করে দিলি আর বাকি কখন ফোরবি নে নে তাড়াতাড়ি তোল কাজের বেলায় যত সব মশাই বল আপনাকে আমি একটা কাঁচা রসিদ লিখে দিচ্ছি আচ্ছা আপনি শনিবার বাকি টাকাটা দিয়ে পাকা রসিদটা নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা সত্যি অধিক বাবু আপনার সততাদি ব্রজিন বাবুর এই ব্যবসা ফুলে ফেপে উঠেছে হ্যাঁ আগের সরকার মশাই তো 1,00,000 টাকা চুরি করে ব্রজিন বাবুকে একবারে পথে বসিয়ে রেখে গেছিল যা নুন খাবো তার সঙ্গেই বেইমানি করবো এটা কি উচিত তাছাড়া কর্মচারী হয়ে মালিকের স্বার্থ দেখা এটা তোমার কর্তব্য তা ঠিক তা ব্রজিন বাবুর তো আবার ছেলে নেই তার এত বড় সম্পত্তি এত বড় কারবার দেখবেটা কে ছেলে থাকলে সে না হয় একটা কথা ছিল কিছুই বলা যায় না আজকাল জানেন ছেলে থাকলেই যে বাপের কাজে আসবে এ কথা জোর দিয়ে বলা যায় না এই আমার ছেলে কথাই ধরুন না পারলাম মানুষ করতে হ্যাঁ লেখাপড়া তো শিখলই না খালি আড্ডা আর আড্ডা এখন আবার বহু বায়না ধরেছেন তিনি নাকি মুম্বাই যাবেন যাব না মানে আমার স্বপ্নের শহর মুম্বাই আমাকে যেতেই হবে বলেন কর্তা তো হয়েছে রে চাটা তো খেতে পারেন নাই গ্যালাস ভাঙার জন্য 10 টাকা হ্যাঁ গ্যালাস ভাঙার জন্য 10 টাকা হ্যাঁ 10 টাকা আগের 50 টাকা আর এই 10 টাকা 60 টাকা আচ্ছা আপনি এই নিয়ে তো চিন্তা করছেন আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি আর এক্ষুনি না 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 পটলা জামার বোতামটা খুলতো দেখুন 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 আমি বললাম জামার বোতাম খুলতে তুই প্যান্টের বোতাম খুলছিস জামার বোতাম খুল আরে বাবা ওকে কিছু খুলতে পারে আমি খুলে দিচ্ছি আমার মনে শান্তি হবে না অমন সৎ বাপের এমন অসৎ ছেলে ভাবতেও কেমন লাগে কার ছেলে বলুন তো ব্রজেন বাবুর আরতে কাজ করে জগদীশ বাবু তার ছেলে বাপ দিন রাত খেটে খেটে মরছে আর ছেলে চিড়িংবাজি করে বেড়াচ্ছে ঘরে একটা আইবুড়ো সমত্ব বোন সেদিকে ভাইয়ের খেয়াল আছে সমত্ব আইবুড়ি কিরে পুল তুই খালি নেই কেন
তোর জামা কি হলো? জামার কথা ছাড় দিদি, তোর একটা শাড়ি দে তো। শাড়ি? হ্যাঁ হ্যাঁ, একটা শাড়ি আর একটা কলসি, বুঝলি? কলসি? হ্যাঁ, তোরই কেনবার তো পয়সা নেই, ওই শাড়ি কলসি গলায় বেঁধে আমি জলে ডুবে মরবো। কি হয়েছে রে পল্টু, কি হয়েছে? ও মা, একি কি তোকে জামা খুলে নিয়ে এইভাবে অপমান করলি রে পল্টু? কে আবার ঠাম্মা? ওই চাহালা কালীপদদা। তোমাদের কতবার বলেছি ঠাম্মা আমাকে টাকা দাও, আমি বোম্বে যাব, ওখানে গিয়ে কাড়ি কাড়ি টাকা রোজগার করব। কিন্তু আমার কথা কে শোনে? আজ আমার জামা খুলে নিয়েছে, কাল দেখবে আমার সর্বস্ব খুলে নিয়েছে। না 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 না, আপনাকে ওইভাবে আর কেউ জামা খুলে অপমান করতে পারবে না। আসলে কি জানেন, আমার সামনে কোনো মানি লোকের অসম্মান আমি কিছুতেই সহ্য করতে পারি না। এনি আপনি কে? বলা নেই কর নেই সরাসরি বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। আরে ব্যাপারটা কি শুনি, ব্যাপারটা কি? আগে আমার নাম বনমালী, পেশায় করি ঘটকালি। আমি একটু জগদীশ বাবুর সঙ্গে দেখা করতে চাই। ও, কিন্তু বাবা তো বাড়িতে নেই। ও, বাড়িতে নেই? তা আপনি মেয়েকে দেখতে এসেছেন না ছেলে সম্বন্ধ করতে এসেছেন? কি জন্য এসেছেন? হ্যাঁ, কি জন্য এসেছেন? আমার কি মনে হয় জানো ঠাম্মা, কি উনি যখন এই জামা নিয়ে এসেছেন তখন নিশ্চয়ই জামাইয়ের খোঁজ করছেন। এই মালা কোথায় গেলি রে বাবা? এই দেখ মুন্ডলে ভেড়ি দিকে না ভালো বাগদা চিংড়ি পেয়ে। হ্যাঁ যা, বেশ জমি একটু মালাই গেলি রান্না করতে রাখছি রে। ঠিক আছে বাবা, যা। জানো মা, ওখানে এই সাইজের বাগ। আপনি কে? আগে আমি বনমালী, পেশায় করি ঘটকালি। তা আমার সঙ্গে আগে থাকতে যোগাযোগ না করে একবারে বাড়ির মধ্যে ঢুকে পড়েছেন? আসলে কি জানো বাবা, চায়ের দোকানে আমার মতন উপযুক্ত ছেলেকে দেখে ঘটক মশাইয়ের খুব পছন্দ হয়ে গেছে, তাই উনি আমার পেছন পেছন এই বাড়ির মধ্যে চলে এসেছে। নাকি? হ্যাঁ। তা গরু ছাগলের পেছন পেছন তো রাখাল বলক আছে জানো? হ্যাঁ হ্যাঁ, ঘটক আছে তা তো জানা ছিল না। তুই চুপ কর তো, সব সময় এরকম করিস কেন? পোল্ট্রিকে আমার ফেলে নাকি? না 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 না, তা হবে কেন? তবে যে গরু দুধ দেয় না আর হাল ওঠানে না, কিন্তু খায় আর জাবর কাটে, চাষির বাড়িতে তার বেশি দিন ঠাঁই হয় না, বুঝলে? তুই থামবি বাবা, সব সময় ওর পেছনে লাগে। চতো বাবা, খাবি চ খাবি চ। চলো তো ঠাম্মা, আমাকে খেতে দেবে, চলো, বড্ড খেতে পেয়েছে। তা বলুন তো ঘটক মশাই, আপনি এখানে কি মতলবে? এই আমি আপনার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। তাই নাকি? তা কিরকম পাত্রের সম্বন্ধে নিয়েছেন বলুন। একেবারে জমিদারি বংশ। জমিদারি নেই, তবে এখনো যা টাকা পয়সা আছে না, তাতে আপনার মেয়ে সারা জীবন রানীর মতন হয়ে। ঠিক আছে ঠিক আছে, তা আমি মানলাম। আসলে পাত্রটি কিরকম সেটা বলবেন তো। বলছি বলছি, সোনারপুর জমিদার বংশের একমাত্র ছেলে, বিদ্বান, বুদ্ধিমান, চরিত্রবান, রাজা চৌধুরী। বন্ধ করো, বন্ধ করে নাচ। আপনি তো জানেন জামাইবাবু, এক নারীর প্রতি আসক্তি আমার বেশি দিন থাকে না। তাহলে এতদিনে মায়ের চোখের জল মোছাবার জন্যে ঘোমটা টাকা একটা বউ এনে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম। না 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 না, তা করতে যাবে কেন, তা করতে যাবে কেন শালা বাবু? তাহলে তোমার এত সুন্দর শরীরটা নিয়ে জীবনটা যে তুমি ভোগ করতে পারবে না। আমি এক্ষুনি চলে যেতে বলছি। শোনো শোনো বাবু, আজ থেকে তোমার ছুটি। এতদিন যে আমি আপনাদের পয়সা বেঁচেছিলাম হুজুর, এখন কি হবে হুজুর? শোনো শোনো বলছি, শোনো বলছি, পথে যখন নেমেছো না, তাহলে পতিকের সন্ধান ঠিকই পাবে, কাজে এখন মেলা ফ্যাচ ফ্যাচ করে নাকি কান্না না কেঁদে এখান থেকে কেটে পড়ো, যাও যাও কেটে পড়ো। দাঁড়াও, একটা কথা বলে রাখো, রাজা চৌধুরী তোমাদের মতন মেয়ের চোখের জল সহ্য করতে পারে না। এনাও আর হাসতে হাসতে চলে যাও। আচ্ছা আচ্ছা, ও তো
এই যে আমার সৎ দিদির বর ঘর জামাই গোকুল মজুমদার, তিন দিনের মধ্যে যদি আমার এই গোলাপ বাগে গোলাপ ফোটাতে না পারো তাহলে তোমার এই ঘর জামাই চাকরিটা কিন্তু চলে যাবে, কথাটা কিন্তু মনে থাকে যাবে। আমার আমার আদরের শালা বাবু, তোমাকে জাহান্নামে পাঠানোর জন্য তিন দিন কেন, তিন মিনিটে আমি গোলাপ বাগে গোলাপ ফুটিয়ে ছাড়ব। কেমন দেখলে বলো? বেশ ভালো, এখন আপনি বেশ ভালোই আছেন, চিন্তার কোনো কারণ নেই, প্রেশারটাও নর্মাল আছে আর হাতটাও ঠিকই দেখলাম। ভালো না থেকে কি উপায় আছে, নিজের চোখেই তো দেখছো রতন সুমিতা আমার কি সেবাটাই না করছে। ডাক্তার বাবু গতদিনের প্রেসক্রিপশনটা একবার দেখবেন না। না না ওটা দেখে আমার কোনো লাভ নেই। লাভ আছে, আপনার না থাক আমার আছে, মার আছে, আমার আছে। নিন নিন ধরুন, এটা দেখে না আরো ভালো ওষুধ দিতে পারবে। ধরুন 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 ধরুন। যা কাজে যা, আর কত সেবা করবি। আরে আমার সব কাজ হয়ে গেছে, এখন এটাই আমার আসল কাজ। সত্যি নিজের পেটের ছেলে আমার সুখের দিকে ফিরেও তাকায় না, আর তুই আমার পেটের ছেলে না হয়েও আমার জন্য কত করিস কত ভাবিস। তুমি একটু চুপ করবে মা, আমাকে আমার কাজ করতে দাও। মা মা আমার কিছু টাকার দরকার। টাকা? এই তো সেদিন অতগুলো টাকা দিলাম। সেদিন কোথায়? এক সপ্তাহ তো হয়ে গেল। সপ্তাহে সপ্তাহে এত টাকা খরচ করলে এরপর এই কুবেরের ধনও কিন্তু একদিন শেষ হয়ে যাবে। মা বাবা যা রেখে গেছে তার চোদ্দ পুরো বসে গেলেও শেষ হবে না, দাও টাকা দাও। সুমিতা আলমারি খুলে 5,000 টাকা ওকে দিয়ে দে। একটা কথা বলবো রাজা? একটা কেন মা, হাজারটা কথা বলো, সব শুন। বলছিলাম কি টাকাগুলো এভাবে আজে বাজে খরচা না করে চেষ্টা কর ভালো কাজে খরচা করতে, তাতে আমাদের সকলেরই মঙ্গল হবে। তোমরা তো নয় ভালো কাজে খরচা করছো, আমার না হয় একটু বাজে কাজে খরচা করতে দাও। দাদা এই নে। চলি মা। হায় ভগবান, আজ মা ছেলের সম্পর্ক এসে দাঁড়িয়েছি শুধু টাকার। মা আমি একটা কথা বলি, তুমি রাজাদার একটা বিয়ে দিয়ে দাও, ও দেখবে বউ আসলে রাজাদা এমনিই বদলে যাবে। যে ঘোড়া জল খায় না তাকে কি আর জোর করে জল খাওয়ানো যায়। হতে পারি আমি তোমার সৎ মেয়ে, কিন্তু তোমার জামাইকে দেখো, নিজের স্বার্থ বিসর্জন দিয়ে দিন রাত শালাবাবুর পেছনে পড়ে আছে, কি করে তাকে ভালো করা যায়। বর্দি সাত সকালে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলে? জামাই বাবুকে আর কেউ না চিনু, আমি হাড়ে হাড়ে ঠিক চিনি। কি হচ্ছে কি এসব, তুমি রতনকে মারলে কেন? হ্যাঁ মারবো, বেশ করবো, মারবো। তুমি আর সুনিতা মিলে এই রাস্তার ছেলেটাকে লাই দিয়ে দিয়ে এখন মাথায় তুলে দিয়েছ, এরপর যদি ও আমাকে বলে। শোনো পিয়ালি, রতনকে আমি পেটে না ধরলেও ও আমার নিজের ছেলের চেয়ে অনেক বেশি। তোমরা কখনো আমার সঙ্গে বেইমানি করলেও ও কোনো দিন আমার সঙ্গে বেইমানি করবে না, এইটুকু বিশ্বাস ওর উপর আমার আছে। ভবিষ্যতে কোনোদিন ওর গায়ে হাত তুলবে না। এত রাত হয়ে গেল অথচ
জামাইবাবুর পাত্তা নেই। আপনি চিন্তা করবেন না রাজাবাবু, জামাইবাবু আমাকে ভুলে গেছে, একেবারে নর্তকে নিয়ে আসবে। আর কখন আসবে? রাত ভোর হয়ে গেলে। রাতকে আমি ভোর হতে দেব না শালা বাবু। আর তাই তো সঙ্গে করে নিয়ে এসেছি এই পূর্ণিমার চাঁদকে। আপনি আমাদের রাজাবুকে চেনেন না? উনি হচ্ছেন সোনারপুর গ্রামের জমিদার বংশের নষ্ট হয়ে যাওয়া ছেলে রাজা চৌধুরী। আজকের এই সুন্দর রাতটা তুমি আমাকে খুশির বন্যায় ভাসিয়ে দাও সুন্দরী। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি।
কি বলছিস রতন, এসব সত্যি? হ্যাঁ মা, আমি নিজে চোখে দেখে এসেছি। বাগান বাড়ি ঘষে মেজে আবার নতুন করে সাজানো হচ্ছে, আর ওই মেয়েটা নাকি এখন থেকে ওখানেই থাকবে। শেষ, আমার সব আশা ভরসা একেবারে হয়ে গেল ফর্সা। এবার থেকে আপনার ছেলের সম্বন্ধ নিয়ে গেলে মেয়ের বাবা লাঠি মেরে মাথা ফাটিয়ে দেবে। চুপ করো বনমালী, গত 3 বছর ধরে তোমাকে বলে আসছি একটা ভালো মেয়ে দেখতে, আমি রাজার বিয়ে দেব। ওই মেয়ে ঘরে এলে নিশ্চয়ই রাজা ওই সর্বনাশের পথ থেকে ফিরে আসত। আজও তুমি তার জোগাড় করতে পারলে না। আমি কি চেষ্টার কোনো ত্রুটি রেখেছি মা জননী? কিন্তু কি করবো, মেয়ে পক্ষের লোকেরা রাজাবাবুর নাম শুনলে লাঠি নিয়ে আমার দিকে তেড়ে আসছে। মিথ্যে কথা, তুমি মেয়ের কোনো খোঁজখবরই করতে পারো না, পারো শুধু হাত পেতে টাকাগুলো নিতে। মিথ্যে কথা আজ পর্যন্ত আমাদের বংশে কেউ বলে না। এই তো সেদিন একটা মেয়েকে দেখতে গেলাম, যেমন সুন্দরী তেমনি ভালো বংশ। অত বংশ আর সুন্দরী দেখে কি হবে, মেয়েকে কি আমরা পুতুল করে সাজিয়ে রাখবো? গরিব ঘরের চলনসই মেয়ে হলেই হলো, যাকে আমরা ইচ্ছে মতন অভ্যস করাতে পারবো। তা কেন হবে দিদি, দাদা আমাদের বংশের একমাত্র ছেলে, বৌদিকে সুন্দরী হতে হবে, ভালো ঘরের হতে হবে, তা নাহলে যে ওই বাজে নেশা আর বাজে মেয়েদের কাছ থেকে সরানো যাবে না। জমিদার বাড়ির ছেলের ওরকম একটু আধটু নেশা থাকে, তাছাড়া একটা মেয়েকে বাগান বাড়িতে এনে তুলেছে বলে কি পূবের সহ্য পশ্চিমে উঠেছে নাকি? শোনো বনমালী, তুমি যে মেয়ের কথা বললে সেখানে চেষ্টা করো। মেয়ের বাবা যে একবার কষ্ট না বলে দিয়েছে মা জননী। করুক, তবু তুমি সেখানে চেষ্টা করবে, আমার কথা বলবে, প্রয়োজন হলে আমি নিজেই যাব। হিংসুটি বুড়ি, ইস, আমার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেললো। আরে আমার মেয়েরে, একটু টান সহ্য করতে পারে না? স্বামীর ঘরে গেলে কি দশা হবে বুঝবে। আহা, আমার স্বামী তো আর তোমার স্বামীর মতো হবে না। বাবা আমাকে দেখে শুনি এমন জায়গায় বিয়ে দেবে আমার গায়ে ফুলের টুকাটিও পড়বে না। থাক থাক, আমার স্বামীর মতো তোর স্বামী যদি জোটে তাহলে জানবি তোর সাজ্জবের ভাগ্যি। বাজু তোমরা দুজন এখানে বসে আছো, আমি ডাকাটাই করছি সারা দিচ্ছ না কেন? কি করে বুঝবো তুমি কোন মাকে ডাকছো, এই মাকে না ওই মাকে? শুনলি শুনলি তো বাবা তোর মেয়ের কথা, এর পর তোর কথা কি করে সারা দি বলতো? বাবা বাবা, আমি ইংরেজি বইটা না এখন জলের মতন মুখস্থ করে ফেলেছি। ইংরেজি বই জলের মতন মুখস্থ করে ফেলে? কি বই বাবা? হ্যাঁ গীতা। গীতা? হ্যাঁ গীতা ইংরেজিতে মুখস্থ করে? হ্যাঁ খুব ভালো, এবার তুমি বাংলায় বাইবেলটা মুখস্থ। শোন মা, এই টাকাটা বুঝলি সাবধানে আলমারিতে রাখবি, অনেক টাকা আছে, হ্যাঁ সাবধানে রাখবি, যা। আচ্ছা বাবা। আরে হ্যাঁ, কত টাকা রে? টাকা অনেক মা, 70,000। হ্যাঁ আজ আর আপনি খাবেন না রাজাবাবু, অনেক রাত হলো, এবার আপনি বাড়ি যান। বাড়ি বাড়ি গিয়ে কি হবে পূর্ণিমা? বাড়িতে তো আর পূর্ণিমার চাঁদ উঠবে না। বাড়িতে নিশ্চয়ই সবাই আপনার জন্য অপেক্ষা করছেন, তার আপনাকে খুব ভালোবাসে তাই না? ভালোবাসা? হ্যাঁ, আর সবাই আমাকে ভালোবাসে, কিন্তু আমি নিজের দোষে সব ভালোবাসা হারিয়ে ফেলেছি। আচ্ছা হ্যাঁ, গোকুলবাবু আপনি কে হন? ভগ্নিপতি? হ্যাঁ, আমার সৎ দিদির স্বামী। মানে পিয়ালি দিদির স্বামী? হ্যাঁ। তুমি জানলে কি করে? না মানে টুবলুর কাছে শুনেছি। তাহলে নিশ্চয় এটাও শুনেছ, বাড়িতে আমার মা আর একটা আমার বোন আছে। শুনেছি, একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না তো? যাকে আমি আমার মন প্রাণ সবকিছু দিয়ে দিয়েছি তার কথা মনে কেন করব? আপনি বিয়ে করেননি কেন? বিয়ে
ঘর সংসার বিয়ে এসব আমার জন্য নয়। আর তাছাড়া আমি তো নষ্ট হয়ে যাওয়া ছেলে, আমার জন্য তোমার মতন মেয়ে যথেষ্ট। ঘরের বউ যা দিতে পারে পূর্ণিমারা তা দিতে পারে না রাজাবাবু, এটা আপনি বুঝবেন সেদিন যেদিন আপনার নিজের ঘরে বউ আসবে। সেদিনটা বোধ হয় কোনোদিন আসবে না। বাবা বল্টু, বাবা অনেকদিন ধরে বোম্বে যাবার ইচ্ছে ছিল, টাকার অভাবে যেতে পারছিলাম না, তাই এই টাকাগুলো নিলাম। তোমার মতো সৎ ব্যক্তির সন্তান হয়ে আমাকে চুরি করতে হলো, পারলে আমাকে ক্ষমা করো। শয়তান জানোয়ার, ছেলে হয়ে তুই বাপের এত বড় সর্বনাশ করলি। পল্টুই টাকাটা নিয়েছে? হ্যাঁ পল্টুই নিয়েছে। আগে যদি জানতে পারতাম যে বড় হয়ে একটা চোর হবে, তবে জন্মের সময় গলা টিপে আমি মেরে ফেলতাম। আমার আমার এতদিনের পরিশ্রম, এতদিনের তিল তিল করে গড়ে তোলা বিশ্বাস সব একদিনে শেষ হয়ে গেল মা, সব একদিনে শেষ হয়ে গেল। পল্টুটা আমাদের এত বড় সর্বনাশ করলো, এখন কি হবে বাবা? জানি না, জানি না মা, আমি কিছুই জানি না। আমি মহাজনের সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো, কি জবাব দেবো তাকে? থাক থাক, আপনার ওইসব কৈফত শুনে আমার কোনো লাভ নেই। আপনার ছেলে কবে টাকা পাঠাবে, আমার টাকা শোধ হবে, সে অপেক্ষায় বসে থাকলে তো এই জীবন পার হয়ে যাবে। ও ছেলের কথা বাদ দিন, আমার উপর ভরসা রাখুন, আমি তো কোনো বেইমানি করিনি। বরং আপনার ডুবে যাওয়া ব্যবসা আমি মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আজ আমি লাভের মুখ দেখিয়েছি। তাহলে আর কি, সেই লাভের গুড় এখন পিঁপড়ে খাচ্ছে, সেই আনন্দে আমি নাচি। আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবেই হোক ও টাকা আমি শোধ করে দেবো, বিশ্বাস করুন আমি নিশ্চয়ই ও টাকা শোধ করে দেবো। বেশ তো, শোধ করে দিলে মামলা তুলে নেবো। এখন তোমার সঙ্গে আজে বাজে কথা বলে আমার সময় নষ্ট করতে আমি রাজি নই। এখন পুলিশের হাতে মামলা, ওরা যা ভালো বুঝবে ওরা তাই করবে। আপনি ওকে নিয়ে যান, এসব ঝামেলা আমার একদম পছন্দ হচ্ছে না, আমি এখন খুব ব্যস্ত আছি। চলুন বুঝলবাবু, আমাকে দয়া করুন, আমি আপনার পায়ে ধরছি, আমাকে দয়া করুন, দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না, আমাকে কটা দিন সময় দিন। আমি আপনাকে কোনো সময় দিতে পারবো। দাঁড়ান, আপনি নিশ্চয় ব্রজেনবাবু এই আড়তের মালিক? আগে হ্যাঁ। টাকার জন্য জগদীশবাবুর মতো একজন ভালো মানুষকে আপনি পুলিশের হাতে তুলে দিচ্ছেন? টাকাটা যে অনেক তাই তো বাধ্য হয়ে পুলিশের হাতে তুলে দিতে হচ্ছে। টাকাটা পেলে নিশ্চয়ই আপনার আর কোনো অভিযোগ থাকবে না। আগে না। রতন আমা, এই যে এতে 1,00,000 টাকা আছে, আপনার পাওনাটা বুঝে নিয়ে বাকি টাকাটা জগদীশবাবুর বাড়িতে পৌঁছে দেবেন। চলুন জগদীশবাবু। কই চলুন? আমার এই বিপদের দিনে আপনি যেন ভগবানের মতো এসে আমায় বাঁচালেন, কিন্তু আপনি কে? আমার বিপদের কথা আপনি জানলেন কি করে? আপনি এত উতলা হবেন না জগদীশবাবু, চলুন আপনার বাড়িতে যাই, সেখানে বসে সব কথা হবে, চলুন। আসুন 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 আসুন, এটাই আমার বাড়ি মা। তুমি আমার এসেছো কেন? তোমাকে তো আমি বলেই দিয়েছি, ওর ছেলের চরিত্র ভালো নয়, ওর সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো না। দেখুন, ওই সোনারপুর গ্রামের এই জমিদার গিন্নি
সুধা দেবী তো আমাকে এখানে নিয়ে এসেছেন, আমি তো ওনার অন্ধের লাঠি। আপনি? হ্যাঁ, আমি সুধা দেবী। ও, এতক্ষণে বুঝলাম আপনি আমার বিপদের সুযোগ নিয়ে টাকা দিয়ে আমার মেয়েকে কিনে নিতে চান। আমি একজন অসুস্থ মানুষ, আমাকে কি একটু বসতেও বলবেন না? বাবা, ওনাকে বসতে বলো। হ্যাঁ, আসুন, বসুন, আসুন, আসুন, বসুন, আপনারা বসুন, আমি একটু আসছি। বোন, তুমি এখানে এসো। মা, তুমি এখানে কথা বলো, আমি একটু ভিতর থেকে আসছি। আপনার মনের অবস্থা আমি বুঝি জগদীশ বাবু, আমি কিন্তু ছেলের হয়ে সাফাই গাইতে আসিনি, আমি ওর মা, আমার ছেলের মঙ্গল হোক এটা তো আমি চাইবই। আমিও তো মেয়ের বাবা, জেনে শুনে আমিও তো আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে পারি না। আমি সুনিতা, আমার দাদার সাথে তোমার বিয়ে সম্বন্ধের জন্যই তো আমরা এখানে এসেছি। কি, তুমি আমার বৌদি হবে তো? আপনার কথা আমি মানছি, কেন জানি না আপনার মেয়েকে দেখে মনে হলো আমার ছেলেকে যদি কেউ ঠিক করতে পারে আপনার মেয়েই পারবে। আমাদের তুমি ফেরত দিও না, যেভাবেই হোক তোমার বাবাকে রাজি করাও। না, অসম্ভব, অসম্ভব। আপনি টাকা দিয়ে আমার যে উপকার করেছেন সেটা শোধ করার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই, কিন্তু আমি কথা দিচ্ছি যে করে হোক আমার জমি বাড়ি বিক্রি করেও আপনার টাকা আমি শোধ করে দেব। কিন্তু আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারব না। কিছু মনে করবেন না, না বুঝে যদি কিছু ভুল বলে ফেলি ক্ষমা করবেন। সুমিতা, আমি যাই। এভাবে চলে গেলে কি হয় মা? তুমি আমার ছেলের যা উপকার করেছো তা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। আর যদি মিষ্টিমুখ করে না যাও তাহলে বুঝবো আমাদের উপর তোমার রাগ যায়নি। না না মা, আপনাদের উপর আমার কোনো রাগ নেই, আমি আর কি করেছি, মানুষ তো মানুষের উপকার করেই। কই রে সুনিতা, আয়। এই তো মা, আজ তাহলে আসি। নমস্কার। একটু দাঁড়ান মা। কিছু মুখে না দিয়ে এ বাড়ি থেকে আপনি যেতেই পারবেন না। নিন মা। মা, তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মা, আমি হেরে গেলাম। আমার দুর্ভাগ্য যে তোমাকে আমার ছেলের বউ করে ঘরে তুলতে পারলাম না। আপনি শান্ত হন মা, আমি আমি আপনার ছেলেকে বিয়ে করব। মালা, কি বলছিস তুই? বাবা, তুমি তো আমাকে শিখিয়েছ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এটাই হয়তো ভগবানের ইচ্ছে, বিধির বিধান। না না না, হতে পারে না, হতে পারে না। বাবা বাবা, আমার ভাগ্যে যদি সুখ লেখা থাকে তাহলে দেখো আমি এই ঘরের বউ হয়েই সুখী হব। তুমি আরো অমত করো না বাবা। বাবা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুখী হতে পারি। মালা, আমি জীবনে তোর কোনো ইচ্ছে কখনো বাধা দিইনি, সারা জীবন তোদের সবাইকে সুখী রাখার চেষ্টা করছি। আমার আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল মা তোর উপর। বাবা, বেশ, তোর যা খুশি তাই কর, আমি আর কিছু বলবো না। ভেবেছিলাম তোর বিয়ে দিয়ে ঘরে বউ আনবো, নাতি নাতনি নিয়ে জীবনের শেষ কটা দিন আনন্দে কাটিয়ে দেবো। তুই যখন আমার আনন্দের কথা ভাবিস না
তখন আমার আর কিছু বলার নেই। আমি আমি ওদের কাছে গিয়ে হাত জোর করে বলবো, আপনারা আমাকে ক্ষমা করুন, আমি আমার কথা রাখতে পারলাম না। যে ছেলের জন্য আপনাদের কথা দিয়ে গিয়েছিলাম তার উপর আমার কোনো জোর নেই। সে আমার কথা এতটুকু ভাবে না, আমি এতটুকু ভালোবাসি না, এতটুকু দাদা দাদা তুই মাকে আর কষ্ট দিস না দাদা, তুই মায়ের কথায় রাজি হয়ে যা, রাজি হয়ে যা। ঠিক আছে মা, তোমার যখন এত ইচ্ছে আমি শুধুমাত্র তোমার সুখের জন্য বিয়ে করব। রাজা জান বৌদি, তুমি এ বাড়ির বউ হয়ে আসাতে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি। আমি জানি আমরা যা পারিনি তুমি তা পারবে, তোমার এই রূপ দিয়ে না দাদাকে তুমি শক্ত করে আঁচলে বেঁধে রাখবে, একদম ছাড়বে না, কিন্তু দরকার হলে কড়া হাতে শাসন করবে। কে কাকে শাসন করবে শুনি? সুনিতা, নতুন বউকে খুব ভালো কথাই তো শেখাচ্ছিস। গরিব ঘরের মেয়ে এত বড় লোকের বাড়ির বউ হয়ে এসেছে, ও শাসন করবে আমার ভাইকে? বিয়ালি, তোমার লজ্জা করে না নতুন বউয়ের সামনে সমস্ত কথা বলতে? মা, তুমি আবার উঠে এলে কেন? কেন উঠে আসবো না? আমার ঘরের লক্ষ্মীকে কেউ যদি অপমান করতে চায় আমি কি মুখ বুঝে ঘরে বসে থাকবো? ঠিক আছে বাবা, আমি চলেই যাচ্ছি। হ্যাঁ, তবুও বুঝতাম যদি সোনা দানায় মুড়ে রাজকন্যে নিয়ে আসতে, এনেছ তো একটা ভিখিরির মেয়ে। তুমি ওর কথায় কিছু মনে করো না বৌমা। মা, কি খবর রতন? দাদা তো ওই কোথায় তোর দাদা? বাগান বাড়িতে। ঠিক আছে তুই যা, আমি দেখছি কি করতে পারি। মা, আপনার চোখে জল। ভয়ে মা, ভয়ে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, মনে হয় তোমার জীবনটা বোধহয় আমি নষ্ট করে দিলাম। এই কথা বলবেন না মা, আপনি আমাকে চৌধুরী বাড়ির বউ করে এনেছেন, আপনার ছেলেকে ভালো করার দায়িত্ব আমার, আমি যেভাবেই হোক ওকে ভালো করে তুলবো। বৌমা। হ্যাঁ মা, আপনি যান শুয়ে পড়ুন। যান মা। তুমি আমাকে নিশ্চিন্ত করলে মা, আমাকে নিশ্চিন্ত করলে। আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি সফল হও, তুমি সফল হও।
खुशी खुशी भरा राते आँचल जोड़ी दुई हाते ओ खुशी खुशी भरा राते आँचल जोड़ी दुई हाते आज भाई आते बेघर तुम्हें सारा जीवन थे को गुशाते ननू दी खुशी खुशी भरा राते दादा आस्ते 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 जा बोल जी जा जा तुम्हें अबार जो ने जगे थकले जीवने सब कोड़ रात किंतु जगे थकते हो जा सोया सोया ঘরমুখো করো ঠাকুর ওকে ঘরমুখো করো আমি ঘরে বিছানায় থাক থাক তোমার পায়ে হাত দেওয়া আমি ঠিক পছন্দ করি না কিন্তু আমি এই বিছানায় আসলে কাল আপনি হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি বেহুশ ছিলাম আমি মাতাল ছিলাম নাহলে এই বিছানা আমার শোয়ার কথাই ছিল না আচ্ছা এত বড় ঘরে তোমার আর কি কোনো শোয়ার জায়গা ছিল না যে আমার পায়ের কাছে তোমাকে শুয়ে থাকতে হবে না না আমার কোনো অসুবিধা হয়নি আরে তোমার অসুবিধা হয়নি কিন্তু আমার অসুবিধা হয়েছে এসব আমি পছন্দ করি না একটা কথা শুনে রাখো আমি বিয়ে করেছি আমার মায়ের সুখের জন্য আমার সুখের জন্য নয় বৌদি 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 ও বৌদি কাল রাতে তোমার ঘুম হয়েছিল হ্যাঁ ঘুম যে তোমার হয়েছিল তা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি হাসছো কেন আয়নায় গিয়ে তোমার মুখটা একবার দেখো তুমি চান করে ভেতরে এসো মা তোমায় একবার ডাকছে হ্যাঁ গো নতুন বউকে দেখলে বউ বলছো কেন বলো পুতুল পুতুল তাছাড়া এই বয়সে ওই পুতুল পুতুল দেখার শখ আমার নেই কিন্তু কিন্তু ওই পুতুলকে নিয়ে রাজা যদি একবার খেলা শুরু করে তখন কিন্তু তোমার খেলা শেষ যে খেলায় রাজাকে মাতিয়ে রেখেছি না সে খেলা ছেড়ে নতুন বউ নিয়ে রাজার মাতামাতি করবেই না কখন তবুও তোমাকে বলি এবার থেকে মাকে একটু হাতে রাখার চেষ্টা করো মার মন জুগিয়ে চলো শাশুড়ি ঠাকুরকে হাতে রাখবো কি করে বলতে পারো উনি তো আমাকে সহ্য করতে পারেন না ওনাকে হাতে রাখতে গেলে আমার হাত একবার পুড়ে ছাই হবে তাই তো নামেই তুমি গোকুল আর কাজের বেলায় টোপাকুল সামান্য একটা মেয়ে মানুষকে হাত করতে পারছো না আমার কথা বাসি হলেও কিন্তু সত্যি হবে নতুন বউ সুনিতা আর মা এই তিনজনে মিলে রাজাকে কিন্তু ঘরমুখ করার চেষ্টা করবে আর করেও ছাড়বে তুমি দেখে নিও করু 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 বুঝলে কিনে ওই কাঁচা পয়সা পূর্ণিমার পায়ের মল আর হাতের লাল জল এই তিনটের ফাঁদ কেটে আমার ওই শালা বাবার বেরিয়ে আসতে পারবে না থাক থাক মা হয়েছে বসো আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি মা তুমি যেন চিরসুখী হতে পারো মা বৌদিকে জিজ্ঞেস করলে না তো আমার দাদাকে পছন্দ হয়েছে কিনা কি বৌদি আমার দাদাকে পছন্দ হয়েছে হ্যাঁ মা খুব পছন্দ হয়েছে
বৌদি, বৌদি কি ব্যাপার? বৌদি তুমি প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো বৌদি। আমি তোমাকে আশীর্বাদ করব? আমার আশীর্বাদে কি হবে বলো? কি যে বলো না তুমি, তুমি হচ্ছে আমার দাদা স্ত্রী, তার মানে আমার মায়ের মতো। বৌদি গরম গরম জিলিপি, আরে হরির দোকানের গরম গরম জিলিপি, আমার প্রাণের চেয়ে প্রিয় বৌদিমণি সেবায় লাগে বৌদিমণি। না খাও 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 গরম গরম পাগলের কাণ্ড। না বৌদি আমি একদম পাগল নই, তুমি দেখো আমি একদম পাগল নই। তুমি সাধারণ বাংলার বউ নও, তুমি হচ্ছে মা দুর্গা। তুমি দেখো ঠিক একদিন তুমি তোমার দশ হাত দিয়ে দাদাকে এখানে টেনে নিয়ে আসবেই। আরে বৌদিমণি চিন্তা করে কি হবে, আগে জিলিপিকে গায়ে জোরটা বাড়ি নাও, তারপর তো দাদাকে আনবে। এক নাও খাও 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 খাও। কার চিঠি পড়ছিস রে, পল্টন নাকি? তোমাকে আমি কতবার বলেছি মা, ওর নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। কি করি বল, ওদের সেই ছোট্ট বেলা থেকে আমি বুকে পিঠে করে মানুষ করেছি, ওদের কি সহজে ভোলা যায়? কার চিঠি রে? মালার। আজই আরতি পিয়ন দিয়ে গেল। ও চিঠিটা পড়ে আমার কি মনে হচ্ছে জানো মা, মালা মালা যেন ওর অনেক দুঃখের কথা চেপে গিয়ে কিছু বানানো মিথ্যে সুখের কথা আমাকে লিখেছে। তোর সবটাতেই সন্দেহ আর বাড়াবাড়ি। আরে বাবা আমার নাতনি খুব সুখেই আছে। শোন আমার নাতনি যেরকম সুন্দরী, তাতে অন্য কোনো দস্যুও যদি ওকে বিয়ে করতো না তাহলে সেও বদলে যেত। চো বড্ড খিদে পেয়েছে, খাবে না? আয় আয় আয়। হে ঠাকুর, হে ঈশ্বর, তুমি এই জগৎ সংসারের মালিক, মানুষের সুখ দুঃখ হাসি কান্না সবই তোমার হাতে ঠাকুর, সবই তোমার হাতে। আমার জীবনে যত দুঃখই আসুক আমি যেন সব হাসি মুখে বরণ করতে পারি ঠাকুর, আমি যেন সব হাসি মুখে বরণ করতে পারি। আচ্ছা তাহলে এই রাস্তা বন্ধ? কুছ পরোয়া নেই, ডক্টর দীপক মিত্র জানে বন্ধ রাস্তা কি করে টপকে যেতে হয়। আজকাল তাহলে রোগীদের জামা ছেঁড়ার কাজে হাত পাকাচ্ছেন? আচ্ছা সুনিতা তুমি আমার পেশার উপরে কালি দিচ্ছ? আচ্ছা বলো তো তুমি কি আমার রোগী নও? রোগী তো বটেই। জানো জানো আমার না খুব অসুখ, খুব অসুখ। আচ্ছা কিসের অসুখ, কেমন অসুখ, কোথায় অসুখ? হাতে, বুকে, পায়ে। ওরে বাবা তোমার তো সারা অঙ্গে অসুখ। হ্যাঁ জানো আমার না পা তোমার কাছে আসার জন্য ছটফট করে, হাত তোমায় ধরার জন্য নিষ্পেষ করে। ওরে বাবা। আর চোখ শুধু তোমায় দেখতে চায়। ওরে মা। আর বুক, বুক ধুকপুক করে, ধুক ধুক ধুকপুক। ওরে বাবা দেখি 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 দেখি। Thank you.
ধরেছি আসল রাগ ধরেছি 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 আসল রাগ ধরেছি এ যে প্রেম রোগ ভালোবাসার রোগ এ যে প্রেম রোগ ভালোবাসার রোগ আর বলছি কি তুমি নিজে মিলিয়ে দেখো না আর ওই সুন্দর ডাক্তার বাবু আসুক আমি নিজে ওকে জিজ্ঞেস করবো আমি এসে গেছি মাসিমা এসে গেছি আমি এই যে ডাক্তার বাবু ও ডাক্তার বাবু কি হলো কেমন ডাক্তার মশাই আপনি কেন কেন মায়ের ওষুধের কাগজে আপনি ভুল লেভেল সেটা দিয়েছেন ভুল লেভেল তার মানে মানে ওষুধের কাগজে মায়ের নামের জায়গায় সুনিতা দিদির নামটা লিখে দিয়েছো মানে কি ডাক্তার বাবু আগে না মায়ের ওষুধের কাগজটা ঠিক করো আমি আসছি মা আমি না একটু ওদিকটা দেখে আসছি আপনি কেমন আছেন মাসিমা প্রেসক্রিপশনে যেসব নাম দেখছি তাতে কি আর ভালো থাকা যায় না না মানে মানে আপনার মানে সুনিতার মানে আপনার মানে সুনিতার আপনার মতো বুকে দুপুক 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 তাই বুঝি ভুল করে ওর নামটা প্রেসক্রিপশনে লিখে ফেলেছি হ্যাঁ তা ভালো হবে তো বাবা হ্যাঁ
আর নিশ্চয়ই ভালো হবে। আর মানে কি ভালো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে আগে। হ্যাঁ, তা সুনিতার চিকিৎসাটা কোথায় হয়? ওই যে ভাঙা স্কুলের পাশের মাঠে। ও, ভাঙা স্কুল বাড়ির পাশে চিকিৎসা, বুঝেছি, আমি সব বুঝেছি বাবা। তুমি সুনিতাকে খুব ভালোবাসো, আর প্রেসক্রিপশনটা দেখে এও বুঝেছি যে সেও তোমাকে খুব ভালোবাসে। তাহলে আমি আসি মাসিমা? যাবে, যাবে তো বটেই। তবে একটা কথা বলি, যদি তুমি সত্যি সুমিতাকে ভালোবেসে থাকো, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। তোমার মা কি সব জানেন? মা তো সবই জানেন মাসিমা, শুধু আপনার অনুমতির অপেক্ষায়। আপনি যদি অনুমতি দেন তাহলে মা এসে। না না, ওনাকে আসতে হবে না, একটু সুস্থ হলে আমি যাব তার সঙ্গে কথা বলতে। আচ্ছা মাসিমা। ঠিক আছে, ঠিক আছে, আসি মাসিমা। এসো। শুনুন, আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা বলো? আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। তার মানে? আমি শুধু অভিনয়ের কথা বলছি। অভিনয়? হ্যাঁ, আমার জন্য নয়, মায়ের জন্য বলছি। ডাক্তার বলেছেন মাকে সবসময় হাসি খুশি রাখতে, নইলে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। তা আমায় কি করতে হবে? মাকে খুশি রাখবার জন্য আপনাকেও আমার সঙ্গে অভিনয় করে দেখাতে হবে। অভিনয়? হ্যাঁ। আমি? হ্যাঁ, মায়ের সামনে আপনাকে অভিনয় করে দেখাতে হবে যে আপনি আমাকে ভীষণ ভালোবাসেন। না না, আমার পক্ষে সম্ভব নয়। মায়ের সুখের জন্য এই অসম্ভবকে সম্ভব করতে হবে। মাকে একটু শান্তি দিতে চাই। আপনি চান না আপনার মা শান্তিতে থাকুক? বলুন, বলুন না, আপনি চান না? নিশ্চয় চাই, কিন্তু এটাও তো তোমাদের জানা উচিত, আমি আমার মনের বিরুদ্ধে কোনো কাজ করি না। সামান্য ছোট্ট কাজটুকু মায়ের জন্য না হয় করলেনি। হার? হার কি হবে? মায়ের সামনে এই হারটা দেখিয়ে বলবেন, মালা, দোকানে হারটা দেখে আমি তোমার জন্য কিনে এনেছি, দেখো তো, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা, দেখো। বলুন না, পারবেন না আপনি? বলুন, মায়ের সুখের জন্য এইটুকু অভিনয় আপনি আমার সঙ্গে করতে পারবেন না? বলুন, বলুন না। মা, এ না। মা, মা, তুমি আমি ডেকেছিলাম? হ্যাঁ বাবা, বস আমার পাশে একটু বস। জানিস তো, ঠিক আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল, আর বিয়ের রাত্রিরে তোর বাবা এই বালাজোড়া নিজের হাতে আমাকে পরিয়ে দিয়েছিল। আমার ইচ্ছে আজ বৌমাকে তুই নিজের হাতে এই বালাজোড়া পরিয়ে দে। মা, আসলে আমিও মালার জন্য এই হারটা কিনে এনেছি। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সত্যি তুই বৌমাকে খুব ভালোবাসিস, আমার যে আনন্দ হচ্ছে না। মা, এগুলো তুমি ওকে নিজে হাতে পরিয়ে দাও, আমি ডেকে দিচ্ছি। মালা, মালা। বা, সত্যি দাদা, তোর পছন্দ আছে, এটা বৌদিকে যা মানাবে না? আমায় ডেকেছো? দোকানে হাটটা দেখে না ভীষণ ভালো লাগলো, তো তোমার জন্য নিয়ে এলাম, দেখো তো পছন্দ হয়েছে কিনা। পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, আমার খুব পছন্দ হয়েছে।
থাক থাক মা, সুখী হও। আমার সারা জীবনের স্বপ্ন আজ সফল হতে চলেছে। এবার যেন আমি নাতির মুখ দেখতে পারি, আমি ঠাকুমা হতে পারি। এই নে এটা ঘরে গিয়ে পড়িয়ে দিস। যাও মা, ঘরে গিয়ে বিশ্রাম করো। চলো। এবার তোমাকে পার করতে পারলে আমার ছুটি মা। দেখলেন তো, সামান্য একটু অভিনয়ে মা কত খুশি হলেন। কিন্তু এতে তো শেষ নয়, দেখলে তো মায় কত আশা। জানি মা যা চান তা আমি জানি, আমি যা চাই তাও মা জানেন, কিন্তু আমরা দুজনে যা চাই তা আপনি বুঝেন না। আমি বুঝি না মানে? দেখুন, আমাদের বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর ভালোবাসার মাঝে সন্তান আসবে, মায়ের এটা আশা করাই তো স্বাভাবিক। মায়ের ভাবনার কথা ছেড়ে দাও। বেশ তো, আপনার ভাবনার কথাই বলি। আপনি বলেছিলেন আপনার জীবনে মেয়েরা হচ্ছে ফুর্তির সামগ্রী। আচ্ছা, আমাকে সেই সামগ্রীর পর্যায়ে ফেলতে পারেন না? বলুন না, কিভাবে আপনার সামনে এসে দাঁড়ালে আপনার ফুর্তির রসদ হব? পারবে না তুমি, কিছুতেই পারবে না। কেন পারবো না? আমিও একটা মেয়ে, হয়তো আপনার পছন্দের নই, তবু ফুর্তি করবার মতো যা যা দরকার সব আমার মধ্যে আছে। দেখুন কি নেই আমার মধ্যে, দেখুন একবার, দেখুন একবার, দেখুন ভালো করে তাকিয়ে দেখুন। যদি আপনি আমার মুখের ভেতর অন্য মেয়ের মুখ দেখেন তাহলে আমি কি করে সহ্য করব বলুন, কি করে সহ্য করব? না না, এটা হয় 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 না। শোনো, আমি নিজের চোখে দেখেছি রাজা তার বউয়ের গলায় হার পরিয়ে দিচ্ছে। রাজা তার বউকে হার পরিয়ে দিচ্ছে? তুমি নিজের চোখে দেখেছ? গিনি হবি না, হবি না। ওরা দুজনে মিলে না নাটক করছে, মাকে খুশি করে যাতে সুস্থ রাখা যায়। হ্যাঁ, রাজা সব বলেছে আমাকে। তাহলে এই যে মার এত সুখ, এত আনন্দ, এত খুশি সব মিথ্যে হয়ে যাবে? সব সব আসল খেলাটাই এখন আমার হাতে, বুঝতে পারলে? ঠিক সময়ে যদি চালটা দিতে পারি তাহলে এক বুড়েতেই কিস্তি মাত। তোমার বেলায় নেব আবার অতন। কে রে, কে রে, এরকম কোকিলের সুরে আমার বাবা বলে ডাকলো? আমি রে, আমি বর্দি। বর্দি, তুমি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছো। জানো বর্দি, এই মানুষ বিপদে পড়লে না গরুকেও বাবা বলে ডাকে। তুই বড্ড বাচাল হয়েছিস রতন। সেটা এবারই চাল খে। কি এবারই চাল খে আর সব দেখে শুনে
আমি একটু বাচাল হয়ে গেছি। এবার সত্যি করে বলো তো, কেন ওরকম চিলেশ্বরে আমাকে ডাকলে? কি বললি, আমি চিল? হ্যাঁ, তুমি হচ্ছে মেয়ে ছেলে চিল, আর জামাই বাবু হচ্ছে বেটা ছেলে চিল, দুজনেই ওত পেতে বসে আছো। কতক্ষণে বাড়ির সমস্ত জিনিসপত্র ছো মেরে ছিনিয়ে নিয়ে। তুই আজকাল বড্ড বেশি কথা বলছিস, শোন, কাল রাত থেকে জামাই বাবু বাড়িতে ফেরেনি, যা বাগান বাড়িতে গিয়ে জামাই বাবুকে নিয়ে আয়। পারবো না, ও সমস্ত কু জায়গায় আমি যেতে পারবো না। তুই যেতে পারবি না? পারবো না, তোমার যা ইচ্ছে তাই করে নিতে পারো। আমার আমার যা ইচ্ছে তাই করবো? ঠিক আছে, মনে থাকে জানো, মনে থাকে জানো, এর জবাব আমি একদিন তোকে দেব। এই কথাটা তুই মনে রাখিস। অপদার্থ মনে রাখিস, অপদার্থ। তোমাকে না আমি আগেই বলেছি, এসব আমি পছন্দ করি না। আমার জামা প্যান্ট জুতো আমি নিজেই খুঁজে নিতে পারবো, এসব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আপনার সুবিধে অসুবিধে দেখা যে আমার কর্তব্য, আমি যে আপনার স্ত্রী। স্ত্রী? তুমি শুধু এবাড়ির বউ, মায়ের পছন্দ করা বউ। মা কিভাবে আপনার পছন্দের বউ হব সেটা যদি বলে দেন। কোনোদিনও হতে পারবে না। আমি তোমার সীমানার বাইরে। আর একটা কথা মনে রেখো, এ বাড়িতে যতদিন থাকবে নিজের অধিকারের সীমানার বাইরে বেরোবার চেষ্টা করবে না। আপনি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করে সিঁথিতে সিঁদুর দিয়ে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। আপনার প্রতি কর্তব্য করার অধিকার আপনি আমাকে দিয়েছেন, তাই আমি আমার কর্তব্য করছি। এসব নাটক করে কোনো লাভ নেই। তুমি কি মনে করছো, যাত্রা থিয়েটার নায়িকাদের মতো চোখে জল ফেলে আমার মনে জায়গা করে নিতে পারবে? এ আপনি কি বলছেন, আমি নাটক করছি? হ্যাঁ হ্যাঁ, তুমি নাটক করছো। তুমি আসার পর থেকে আমার মা আর অসুস্থ হয়ে পড়েছিলেন। এই এক বছরে তুমি যদি আমাকে চিনে না থাকো, তাহলে আজ পরিষ্কার করে চিনে রাখো, কোনো নাটক কোনো কৌশল করে তুমি আমাকে এই ঘরে বেঁধে রাখতে পারবে না। আপনি কি বলছেন? সরে যাও। হ্যাঁ, তুমি আসার পর থেকে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। তুমি নাটক করছো। হ্যাঁ হ্যাঁ, তুমি নাটক করছো। এসব তোমার নাটক, শুনে রাখো, কোনো নাটক কোনো কৌশল করে তুমি আমাকে এই ঘরে বেঁধে রাখতে পারবে না। আমাকে তুমি বেঁধে রাখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি নাটক করছো, তুমি নাটক করছো। না 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 না, আমি নাটক করছি 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 না। বৌদি, 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 রতন, 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 কি হয়েছে সুমিতা দিদি, কি কেস? সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? বৌদি বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছে। সে কি? কি রে মালা, তুই এত রাতে তুই একা, জামাই কোথায়? আমি একাই এসেছি বাবা, চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি। মালা, তুই কি বলছিস মালা, তুই কি বলছিস? আমি হেরে গেছি কাকুমা, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। তোমাদের কাছে বড় মুখ করে বলে গিয়েছিলাম ওকে নিয়ে আমি সুখী হব, আমার ভাগ্যে সুখ সইল না ঠাকুমা, আমার ভাগ্যে সুখ সইল না। কাকুশ্রী, কাকুশ্রী, তুই কি করবা?
ঠিক কি হয়েছে আমি জানি না, তবে এটা আন্দাজ করতে পারি যে কর্ণকটা জামাইয়ের সঙ্গে হয়েছে। বাবা, আমি মাকে কথা দিয়েছিলাম ওকে ফিরিয়ে এনে সংসারই করব। আমি পারিনি বাবা, আমি পারিনি, আমি হেরে গেছি বাবা, তাই তোমার কাছে ফিরে এসেছি বাবা। ভুল করেছো মা, বিয়ের পর শ্বশুর বাড়িটাই মেয়েদের আসল বাড়ি। যতই ঝড় ঝাপটা আসুক সব মুখ বুঝে সহ্য করতে হবে। এভাবে ও বাড়ি থেকে চলে এলে তুই আর কোনোদিন ও বাড়িতে ফিরে যেতে পারবি না, তাই তাই এখনই তোকে ও বাড়িতে ফিরে যেতে হবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, ফিরে তোকে যেতেই হবে। একটু দাঁড়া, আমি জামাটা বদলে আসছি। বৌদি, বৌদি আমরা এসে গেছি। বিকি মা, তুমি মানে তোমরা এত রাতে? হ্যাঁ, আমাদের বৌদি আপনাদের কিরকম চমকটা দিল। চমক? হ্যাঁ, মানে 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 পুরোটাই রতন, বৌদি আর আমার তিনজনের প্ল্যান। কারণ আপনারা তো আর মেয়েকে দেখতে দেখতে যাবেন না, তাই আমরা তিনজনে মিলে প্ল্যান করে আপনাদের চমকে দেওয়ার জন্য এটাই অভিনয় করা। কি বৌদি, দেখো তো কি কাণ্ড! আমার তো একবারে ভয়ে একবারে দম বন্ধ হয়ে গিয়েছিল, একটু হলে হয়তো। সত্যি তো? আচ্ছা, আমাদের প্ল্যানের জন্য ঠাম্মার যদি কিছু হয়ে যেত? না না না, এ ভারী অন্যায়। চলো বৌদি, আমাদের কাজ শেষ, এবার বাড়ি চলো। তাই কখনো হয় মা, তোমরা কুটুম বাড়ির লোক, কিছু না খাইয়ে তো যেতে দিতে পারি। কেন খাবো, কেন খাবো? একটু আগে তো আপনি আমার বৌদিকে না খাইয়ে এখান থেকে পাঠিয়ে দিচ্ছিলেন। আরে, ও আমার নিজের মেয়ে। বাবা বাবা, একটু আগেই তো বলছিলেন বৌদি এখন আপনাদের বাড়ির মেয়ে নয়, আমাদের বাড়ির মেয়ে। তাছাড়া তাছাড়া আগে আপনারা আমাদের বাড়িতে যাবেন, বৌদির হাতে রান্না খাবেন, তারপর আমরা সবাই মিলে এসে এখানে পেট ভরে খাবো। পেট ভরে খাবো? ঠিক আছে, চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। না 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 না, কোনো দরকার নেই। এই রাম ভক্ত হনুমান থাকতে বৌদির জন্য কারোর চিন্তা করার দরকার নেই। চলো বৌদি, চলো বৌদি, চলো চলো। আরে থাক থাক মা। আসি বাবা, আসি ঠাকুমা। শোন রতন, মা কাল খুব ভোরে একবার বিআই মশাইয়ের বাড়িতে যাবি। বিআই মশাইয়ের বাড়ি? বিআই মশাই? আরে বাবা, বীরপুর, বীরপুর বৌমার বাপের বাড়ি। আচ্ছা, সবাইকে নিমন্ত্রণ করে আসবি, আর বলবি আমি একটু অসুস্থ থাকায় নিজে যেতে পারলাম। ঠিক আছে মা, আমি আসছি। এই কি হলো, তুই এখনই কোথায় যাচ্ছিস? কেন, বীরপুর ওই বৌদির বাপের বাড়িতে নিমন্ত্রণ না? রতন, তোকে নিয়ে পারছি না রে, তোকে আমি এখনই যেতে বলেছি, সে তো কাল সকালে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা। আচ্ছা মা, এই নিমন্ত্রণ কিসের জন্য? আজ আমার মনে যে কি আনন্দ, তোকে কি করে বোঝাবো। আমি একটা উৎসব করব, গ্রামের সবাইকে খাওয়াবো। তুই কিন্তু ওই ব্যয় মশাই আর বৌমা ঠাকুমাকে গাড়ি করে। হ্যাঁ, গাড়ি কর। হ্যাঁ। আচ্ছা মা, এই উৎসব কিসের জন্য? ও তুই বুঝতে পারবি না রে, বিপথে চলে যাওয়া ছেলে যখন ঠিক পথে চলতে শুরু করে, ঘরে ফিরে আসে, তখন তখন মায়ের মনে যে কি আনন্দ হয়, তুই বুঝতে পারবি না। আচ্ছা মা, তুমি কার কথা বলছো বলো তো? এই বুঝি তুই দাদার খবর রাখিস? আরে আমি রাজার কথা বলছি রে, আজকাল কেমনও বদলে গেছে বল, এখন আর রাত্রিরে একদম বাগান বাড়িতে যায় না। এটা ঠিক মা, এটা ঠিক, নিশ্চয়ই উৎসব করা উচিত। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে আমি বৌদির বাপের বাড়িতে গিয়ে সবাইকে ধরে গাড়িতে বসে টে করে এখানে নিয়ে চলে আসবো। আচ্ছা তাই হবে, যা এবার শুধু এখন আসি মা। গুড নাইট। আসবো মা জাননি। কি ব্যাপার, তুমি গত 5 বছরে তোমাকে তো এই ঘরে আসতে দেখিনি। আগে আসলে কি জানেন, কোন ভরসায় আসবো বলুন তো,
ঘর জামাই বলে আমাকে এই বাড়িতে খাই দিয়েছে, এটাই আমার পরম পাওয়া। এরপর রোজ রোজ যদি এসে আপনাকে বিরক্ত করি তাহলে আমার বিবেক যে আমাকে ক্ষমা করবে না মা জননী। এখন কেন এসেছো? এখন এসছি মানে ওই আপনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম তো, হঠাৎ কানে এলো যে বাড়িতে কিছুর জন্য একটা উৎসব হবে। আমি তো এখানে সবকিছু থেকে বঞ্চিত, ক্ষমা ঘেন্না করে যদি বলে দিতেন যে উৎসবটা কেন, তাই আর কি। রাজার জন্য, রাজার জীবনের পরিবর্তন হয়েছে, সে বৌমাকে নিয়ে বেশ সুখেই আছে, তাই আমি সবাইকে খাওয়াবো ঠিক করেছি। হাসছো যে? হাসি পাচ্ছি তাই হাসছি। ওসি কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনার জন্য। আপনার মতো একজন সরল সাদাসিধে মানুষকে ঠকাতে ওদের বুকে পাচ্ছে না। কে ঠকাচ্ছে আমাকে? কে আবার? আপনার ছেলে রাজা আর আপনার আদরের বৌমা, ওরা দুজনে মিলে চক্রান্ত করে আপনাকে ঠকাচ্ছে। কি বলতে চাইছো তুমি? না বলতে আমি কিছু চাইছি না মা জননী। আসলে কি জানো, কিছুক্ষণ আগে আমি রাজার সঙ্গে বাগানে ছিলাম তো, বাগান বাড়িতে। হ্যাঁ, আসলে রাজা যে গলার হারটা মালাকে দিয়েছে ওটা আসলে মালাই ওই হারটা রাজার হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, আসলে কি জানেন মা জননী, আপনার সামনে দিয়েছে যাতে করে আপনি খুশি হন। না 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 মা জননী, কি বলবো আপনাকে, ভালো মানুষ পেয়ে না আপনার সামনে ওরা নিছক অভিনয় করছে মা জননী। না না, না হতে পারে না, এই মিথ্যে, এই মিথ্যে, সব মিথ্যে। রাজা মালা কখনো আমার সঙ্গে মিথ্যে অভিনয় করতে পারে না, আমি বিশ্বাস করি না তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে কথা বলিনি মা জননী, জীবনে আমি কোনোদিন মিথ্যে কথা বলতে শিখিনি। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি যান রাজার ঘরে গিয়ে দেখুন যে রাজা সেখানে আছে কিনা, যদি যদি দেখেন যে সে আছে তাহলে আপনার পায়ের জুতো, না না আপনার পা কেন, আমার পায়ের জুতো খুলে আমার গালে এক ডজন বার ঠাই ঠাই করে মারবেন মা জননী। হ্যাঁ তাই দেখ। বৌমা, 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 আসছি মা। মা, এত রাতে আপনি? রাজা কোথায়? ও তো ঘুমোচ্ছে মা। ওকে ডাকো, ওর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এইমাত্র ঘুমিয়েছে মা। আপনি তো আপনার ছেলেকে জানেন, হঠাৎ ঘুমটা ভেঙে গেলে আবার হয়তো মেজাজটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তোমায় ডাকতে হবে না, আমি নিজেই ডাকছি। এটা কি আপনার ঠিক হচ্ছে মা? স্বামী স্ত্রী ঘরে এত রাতে এভাবে ঢোকা কি আপনার মানায়? আপনি ঘরে যান মা। যাব, নিশ্চয়ই যাব, তার আগে দেখে যাব আমার সংসারে কতখানি অন্যায় চলছে। সরে যাও, আমি বলছি সরে যাও বৌমা। মা, মা, না, এই হতে পারে না, এই হতে পারে না। এত বড় অভিনয়, এতখানি, এতখানি মিথ্যে, না, ও, ও, মা, ও, মা, 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 বৌমা, বৌমা, তোমরা কেন এভাবে আমাকে ঠকালে? বলো কেন ঠকালে? মা, মা, আপনাকে আমি ঠকাইনি, মা, আপনাকে ঠকাইনি, আপনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম, আপনাকে একটু, বড় কষ্ট। রতন, সুনিতা, তোমরা কোথায় এত তাড়াতাড়ি এসো? মা, কি হয়েছে মার? বৌদিমণি, তুমি কোনো চিন্তা করো না, আমি দাদাকে খবর দিচ্ছি, এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি, কোনো চিন্তা করো না তুমি। মা, শুয়ে পড়ো মা। রতন, কি হয়েছে রে? মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আমি দাদাকে খবর দিয়ে এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। হ্যাঁ হে ভগবান,
তুমি রাজাবাবুর মাকে ভালো করে দাও। বৌমা বৌমা, এই চাবিটা আঁচলে শক্ত করে বেঁধে রাখো, কখনো খুলো না। এসব আমি কিছুই চাই না মা, টাকা গাড়ি বাড়ি সম্পত্তি কিচ্ছু চাই না। আপনি আগে সুস্থ হয়ে উঠুন মা, আপনি সুস্থ হয়ে উঠুন। বৌমা, এই সংসারের ভার আমি তোমার উপর দিয়ে গেলাম, রাজাকে ছেড়ে কখনো যেও না। আর আমার এই মেয়েটাকে দেখো, মেয়েটাকে দেখো। কথা দাও বৌমা, তুমি সংসারের ভার নিলে এই সংসার ছেড়ে তুমি কখনো যাবে না। কথা দাও। মা, আমি কথা দিচ্ছি মা, ওদের ছেড়ে আমি কোথাও যাব না, আমার কথা দিচ্ছি। বৌমা, আমার রাজা, রাজা কোথায়? দাদা একটু আগে এলি না কেন? দাদা, মাঝে শুধু তোর কথা বলতে বলতেই চলে গেল, শুধু তোর কথা বলতে বলতেই চলে গেল। তুই আমার জন্য আর একটু অপেক্ষা করতে পারলে না মা? অপেক্ষা করতে পারলে না? এই দেখো না, দেখো আমি এসে গেছি মা, আমি এসে গেছি মা। আমার জন্য তুমি একটু অপেক্ষা করতে পারলে না মা? একটু অপেক্ষা করতে পারলে না? মা চিরদিনের জন্য আমাকে ছেড়ে চলে গেল, তুমিও শহরে চলে যাচ্ছ ডাক্তারি করতে, আমি কি নিয়ে থাকবো বলতে পারো? আহা, আচ্ছা সুনিতা, তুমি কি চাও না যে আমি জীবনে প্রতিষ্ঠিত হই, বড় হই? আর আর শর্তই নদী পেরোলেই, যখন ইচ্ছা হবে আমি চলে আসবো, আর না হলে তুমি আমার কাছে চলে আসবে। তাছাড়া হাসপাতাল জয়েন করেই বিয়ের প্রস্তাবটা দিয়ে মাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো। কেন আমাকে আপনার ভালো লাগছে না? রোজ সন্ধ্যায় আপনি বাগান বাড়ি গিয়ে গান শুনেন, নাচ দেখেন, তাই আমিও আজ। ওরা পেশাদারী নর্তকী, ওদের নাচ আমি টাকা দিয়ে দেখি, ওদের যা মানায় আমার বউকে তা মানায় না। বউ? আপনি স্বীকার করছেন আমি আপনার বউ? আমি মালা, তোমার এতখানি সাহস, আমার হাত থেকে তুমি মদের গ্লাস কেড়ে নাও। আমি ভাবছি এই সাহসটা আমার এতদিন হয়নি কেন। গ্লাসটা দাও বলছি। না মালা, আমি বলছি গ্লাসটা দাও। আমি বলছি দেবো না। গ্লাসটা দাও বলছি। না, গ্লাসটা না। জমিদারদের নাকি রক্তের নেশা ছিল, মদের নেশে বেশিক্ষণ থাকে না, কিন্তু রক্তের নেশা সহজে যায় না। দেখো আমার কপালের দিকে, দেখো দেখো কিভাবে কপাল দিয়ে রক্ত ঝরছে, দেখো ভালো করে তাকিয়ে দেখো।
একবার অনুমতি দাও পূর্ণিমার কাছে যাবার জন্য, শুধু
শুধু আজকে রাতটার জন্য। কি প্রথম তুমি আমার কাছে অনুমতি চাইলে, কিন্তু কিন্তু এই শরীর নিয়ে আমি তোমাকে একা যেতে দেব না, আমিও যাব তোমার সঙ্গে। শুনেছিলাম আপনি অসুস্থ তাই আসতে পারেননি। আপনি? আমি আমি ওনার বাড়ির কাজের মেয়ে। তোমার কপালে রক্ত কি হয়েছে? ও কিছু না, আসলে আমার কপালে আমার কপাল ফাটিয়েছে। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি তোমায় ঠিক সময় মতো ডেকে নেব। আসুন আসুন রাজাবাবু, আসুন। আপনি একটু দাঁড়ান, আমি নাচের পোশাক পরে আসছি। আমি ওনার বাড়ির কাজের মেয়ে, আমার কপালে আমার কপাল ফাটিয়েছে। আমি ওনার বাড়ির কাজের মেয়ে, আমি ওনার বাড়ির কাজের মেয়ে, আমি ওনার বাড়ির কাজের মেয়ে। পূর্ণিমা, এতদিন ধরে যাকে আমি অবহেলা করেছি, যাকে আমি অপমান করেছি, সেই আমার সুখের জন্য আজ আমাকে এখানে নিয়ে এসছে। আমার স্ত্রী হয়েও সে নিজের পরিচয় দিয়েছে বাড়ির কাজের মেয়ে বলে। আমার অসুস্থ ভাইটাকে নিয়ে কোথায় গিয়েছিলে? বাগান বাড়িতে। বাগান বাড়িতে? একটা অসুস্থ লোককে তুমি বাগান বাড়িতে নিয়ে গেলে? যার কি না এখন বিশ্রামের দরকার, তাকে নিয়ে তুমি বাগান বাড়িতে গিয়েছিলে? কেন? বাগান বাড়িতে নিয়ে গিয়েছিলাম নাচ দেখাতে, গান শোনাতে। আমার স্বামীকে কোথায় নিয়ে যাব না নিয়ে যাব, আমার স্বামীর কি সে ভালো হবে মন্দ হবে সেটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আমার হয়েছে দিদি। হ্যাঁ, তা হয়েছে, অনেক বুদ্ধি তোমার হয়েছে। এ বাড়িতে ঢুকতে না ঢুকতেই মাকে মেরে ফেলে চাবির গোছাটা হাতিয়ে নিয়েছ। মা চলে যাবার পর থেকে মুখ দিয়ে বলি ফুটেছে। এবার এবার আমার একমাত্র ভাইটাকে মেরে ফেলতে পারলেই তোমার ষোলখলা পূর্ণ হবে না? দিদি, আর কোনোদিনও তুমি ওর সঙ্গে এভাবে কথা বলবে না। আমি তো তোর ভালোর জন্যই বলছিলাম ভাই। তোমাকে কতবার বলেছি যে পিয়ালি, তুমি এসবের মধ্যে যেও না। হাজার হলেও তুমি হচ্ছে এদের সৎ বোন, তুমি ভালো কথা বললেও ওদের কাছে সেটা খারাপ হয়ে ধরা দেবে। ওদের যা খুশি হলো তাই করুক।
কি কোথায় যাচ্ছ? যেখানে আর কোনোদিনও যাব না। চাটা খেয়ে যা। আর একটা নতুন ঘুঁটি আমার হাতে এলো, ঠিক সময় মতো ভালো চালটা দাবার বোর্ডের উপর দেওয়া যাবে আর কি। আমার ভীষণ ভয় করে, যাই করো না বাপু, একটু সাবধানে করো। সাবধান যাই করি না কেন, সাবধানে করতে হবে।
আজ তোমার সবকিছু অন্যরকম লাগছে পূর্ণিমা। তোমার সাজ, তোমার কলার সুর সব অন্যরকম লাগছে। আজ আপনাকেও তো অন্যরকম লাগছে রাজাবাবু। আমাকে? পূর্ণিমা দাঁড়ান রাজাবাবু। কি আমাকে এত দামি হার দিচ্ছে কেন? দেবার কথা তো আমার। আপনি আমাকে যা দিয়েছেন তা আজ আমার কাছে অনেক। টাকা ছাড়া আমি তো তোমাকে কিছু দিইনি। টাকার চেয়ে অনেক দামি জিনিস আপনি আমায় দিয়েছেন। এই সুতোটা দেখুন তো, চিনতে পারেন কিনা? সুতো জানি আপনি চিনবেন না, চিনবার কথাও নয়। বহু বছর আগেকার কথা, বড়কর্তার বাগানে নিজের নামে এক মালি কাজ করত। তার এক মেয়ে ছিল, নাম রত্না। রোজ সেই রত্না মালা কেঁথে তার ছোট কর্তার গলায় পরিয়ে দিত। মনে পড়ছে? মনে পড়ছে রাজাবাবু? কি হচ্ছে সব? বড়বউ খেলছি বাবা। একটা মালির মেয়ের সঙ্গে খেলছে জমিদার বিপিন চৌধুরীর ছেলে? তার মানে তুমি সেই রত্না? হ্যাঁ রাজাবাবু, আমি সেই রত্না। আপনার দেহ ফুলের মালার সুতোটা আজ আমি নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছি। স্বামীর দেয়া ফুলের মালা গলার পরার সৌভাগ্য তো আমার হলো না, তাই এটাকে বিয়ের মালা ভেবে সব সময় নিজের কাছে রেখে দি। তার মানে এখানে এসে তুমি আমাকে চিনতে পেরেছিলে? হ্যাঁ রাজাবাবু, প্রথম দিন এসে আমি আপনাকে চিনতে পেরেছিলাম। তাহলে পরিচয় দাওনি কেন? ভয় রাজাবাবু, আপনাকে হারাবার ভয়। এত বছর পর ফিরে পেয়ে আর আমি আপনাকে হারাতে চাইনি। কিন্তু এবার যে তোমাকে আমার কাছ থেকে চলে যেতে হবে, আমি আগে থেকে চলে যাবার জন্য সব ব্যবস্থা করে ফেলেছি। কোথায় যাবে? জানি না। রত্নার মন পড়ে থাকবে এখানে, চলে যাবে পূর্ণিমা। যে পূর্ণিমাতে সমাজে কোনো জায়গা হয় না। আমি তোমাকে কিছু টাকা দিতে চাই। না রাজাবাবু, রত্নার জীবনে আপনার ভালোবাসায় সম্ভল হয়ে থাক। আর রত্না কোনোদিনই চাইবে না যে তার রাজাবাবু পূর্ণিমাদের পিছনে টাকাও রাখ। শুধু একটা ভিক্ষে চাইবো আপনার কাছে। বলো। আপনাকে একটু প্রণাম করবো রাজাবাবু। রত্না
রত্না তুমি কি করলে রত্না? আপনি আমাকে একটা কথা দিন, যাকে যাকে আপনি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছেন তাকে তাকে সারা জীবন স্ত্রীর মর্যাদা দেবেন। কথা দিন আমাকে, কথা দিন। কথা দিলাম, কথা দিলাম রত্না। রত্না অ্যারেস্টিং, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি খুন করিনি, সেটা আদালতে প্রমাণ হবে, যাও নিয়ে যাও। আমি খুন করিনি, বিশ্বাস করুন আপনারা, বিশ্বাস করুন আমি খুন করিনি। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার স্বামী খুন করতে পারে না, আমার স্বামী খুন করতে পারে না। সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আমিও তো তাই বলি বউ, উনি সব মিথ্যে। এই বউ, এই বউই হচ্ছে সব সর্বনাশের মূল। এই বউ বাড়িতে ঢুকে এবারে সবাইকে গিলে খেতে শুরু করেছে। দিদি, এসব আপনি কি বলছেন? তুই চুপ কর। বাড়ির আশ্রিত চাকর হয়ে সব ব্যাপারে নাক গলানো আমি অন্তত সহ্য করব না। হ্যাঁ, আমি তো চাকর, আমি তো আশ্রিত, কিন্তু যতদিন এ বাড়িতে আশ্রিত চাকর হয়ে থাকব ততদিন সত্যি কথা বলবো। বৌদিমণি এ বাড়িতে বউ হয়ে এসে দাদাকে সর্বনাশের পথ থেকে সরিয়ে নিয়ে এসেছিল। আর সবাই এটাও জানে যে দাদাকে সর্বনাশের সিঁড়ি কারা দেখিয়েছিল। আচ্ছা, চাকর বাকরদের কথা শুনে এখন আর কোনো লাভ আছে? এখন কে কি বললো না বললো সেটা শোনার সময় এখন নয়। তাতে চলো ওপরে চলো, ঘরে বসে ঠান্ডা মাথা আমায় তো একটা ভেবে চিন্তে উপায় বার করতে হবে যে আমার শালা বাবুকে কি করে ছাড়িয়ে আনা যায়। কেদো না মারা, তুই বিশ্বাস করো এ কাজ আমি করিনি। বৌদি, সারাদিন তো খাওনি, এখন খাবে না? না ভাই, আমার কিছু ভালো লাগছে না। কাল সকাল সকাল উঠো, দাদার কাছে যেতে হবে। বৌদি, 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 চলো। কি হলো, চেঁচাচ্ছিস কেন? এসিটা কি হয়েছে? না বৌদিমণি শোনো, আমি এসবের কিছু জানি না, আমি কিচ্ছু জানি না।
আমি এখানে কি করে এলাম? আমি কিছু জানি না বৌদিমণি। জানো নানা, আমি অনেক আগেই টের পেয়েছিলাম, শুধু দুটোকে হাতে নাতে ধরতে পারিনি বলে এতদিন আমি কিছু বলতে পারিনি। বিশ্বাস করো দিদি, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। বৌদিমণি আমার মায়ের মতো, আমার মায়ের মতো। মায়ের মতো? নিজের চোখে যেটা দেখলাম সেটা বিশ্বাস করব নাকি তোর তোর মতো বদমাইশ লোকের মুখের কথা বিশ্বাস করব? সব তো সেই নষ্ট মেয়েটার। কপাল ফাটিয়ে রক্ত ঝরিয়ে একেবারে মুখের ভাব এমন করছে যেন কিচ্ছু জানে না। সারা রাত ধরে ফুর্তি করে এখন সাজা হচ্ছে না? আজ তোর একদিন কি আমার একদিন, নচ্ছা মেয়ে ছেলে কোথাকার। আয় তোর মজা দেখাচ্ছি। আমাকে যা ইচ্ছে তাই বলো তোমরা, যা ইচ্ছে, কিন্তু বৌদিমণিকে কোনো কলঙ্ক দিও না। বৌদির নামে কলঙ্ক দেবে না, প্রেমের একেবারে মহান তাজমহল একবার লায়লা মজনু। দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছ, এ বাড়ির ত্রিসীমানায় যেন তোকে কোনোদিন দেখতে না পাই, বেরিয়ে যা বাড়ি থেকে। আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি, তবু তোমরা আমায় মারলে, এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে। ভগবান কোনোদিন তোমাদের ভালো করবে না, কোনোদিন না। আমি যদি কোনো অন্যায় না করে থাকি, যদি কোনো পাপ না করে থাকি, তাহলে আবার আমি এ বাড়িতে ফিরে আসবো, আবার আমি তোমাদের কাছে ফিরে আসবো, তোমরা দেখে দিও। আমি কি ব্যবস্থা করবো? যে হতবাগা ওর স্মৃতিতে সিঁদুর পরিয়েছে সেই ব্যবস্থা করবে। রাজাবাবু ফিরে আসুক, সবাই সবাই ওর কুকম্ম দেখেছে, সবাই এই ভোর রাতে সাক্ষী। হ্যাঁ, রাজাবাবু ফিরে এসে যে ব্যবস্থা নেবে তাই হবে। উমা, ততদিনে নষ্টা মেয়ে ছেলেটা এই বাড়িতেই থাকবে? হ্যাঁ, এই বাড়িতেই থাকবে, এই বাড়িতেই থাকতো। হ্যাঁ, ওই ঘরে নয়, ওই ঘরে নয়। ভাবলে আমার বুকের ভেতরটা কেমন হাপুস হুপুস করে। ওই ঘরে আমার শাশুড়ি মা দেহ দেখেছে, আর ওই ঘরে কিনা ওই নষ্টা মেয়ে ছেলেটা কুকুম্ব করছিল। ও থাকবে, ও থাকবে বাড়ির বাইরে ওই খালি ঘরটায় থাকবে, ওইখানে থেকে ওর পাপের প্রায়শ্চিত্ত করবে। দিদি, দিদি আমাকে তাড়িয়ে দিও না দিদি, দোহাই তোমার, দোহাই তোমার, তাড়িয়ে দিও না। হতভাগী সুনিতা, সুনিতা বিশ্বাস করো বোন, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি, সব মিথ্যে, সব ষড়যন্ত্র, বিশ্বাস করো সুনিতা। এতদিন তোমায় বিশ্বাস করতাম বৌদি, কিন্তু এরপর আর তোমায় বিশ্বাস করি না, এই তোমার আসল স্বরূপ। চল চল হতভাগী, চল, চাবি দা, চাবি দা, চাবি দেখি, চাবিটা, চল, ও চাবি, চল হতভাগী, ওই ঘরেই তোকে থাকতে হবে, চল চল বলছি, ওই ঘরেই তুই থাকবি, চল। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমিও তো স্বপ্নেও ভাবতে পারিনি এতদিন ধরে যাকে দুধ কলা দিয়ে পোষা হলো সে কিনা শেষে তোমার বউয়ের উপর ছোবল মারলো। দোষটা কি ওর একার? আমাদের বাড়ির বউটাই বা কিরকম, কি কেচ্ছাটাই না করলো। ছি ছি ছি, চুপ করো, চুপ করো, আর আমি শুনতে চাই না, আর না। কালকে ওঠে বাচ্চাকে আমি কিছুতে ছাড়বো না, কিছুতেই না।
সব দোষ ওই নষ্টা মেয়েটার। এতদিন তোমায় বিশ্বাস করতাম বৌদি, কিন্তু এরপর আর তোমায় বিশ্বাস করি না। এই তোমার আসল স্বরূপ। কথা দাও বৌমা, তুমি সংসারের ভার নিলে এই সংসার ছেড়ে তুমি কখনো যাবে না। তুমি কলম কিনি না, ভ্রষ্টা না, তুমি চরম অপরাধ করেছ। বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো অপরাধ করিনি। দিদি, জামাইবাবু, সুনিতা, সবাই মিথ্যে কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। মালা, যে কলঙ্কের দাগ তোর মাথায় লেগেছে তা তুই মেটাবি কি করে? সারা জীবন এভাবে কলঙ্কের বোঝা নিয়ে তোকে থাকতে হবে। এর চেয়ে তোর মরে যাওয়া ভালো, তোর মরে যাওয়া ভালো, তোর মরে যাওয়া ভালো। হ্যাঁ, সেই ভালো, তাই হবে। গাড়িটা যেরকম করে ছিল ওরকম থাকুক, গাড়ি মিষ্টি লাগছিল কিন্তু তোমার সারাবেন, কিন্তু তোমার যৌবনের কোনো দামই দিল না। সারাটা পাড়া আমি দেব, তোমার এই যৌবনের দাম আমি শোধ না শুরু করে দেব। চলে যান, চলে যান এখান থেকে। চলে যাবো বলে তো আসি না এখানে। আরে গোবিন্দ বলছি, আরে গোবিন্দ বলছি, আমি কিন্তু, আমি কিন্তু এই মরণ নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেবো। ঠিকই বলছি, গঙ্গায় ঝাঁপ দিয়েছিল আর খুঁজে পাওয়া যায় না। আমার মালা গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার একমাত্র মেয়ে এইভাবে গঙ্গায়। মালা, ডাক্তারবাবু, 2 নম্বর ওয়ার্ডে একজন জলে ডোবা পেশেন্ট এসেছে, সিরিয়াস কন্ডিশন। আপনি যান, আমি আসছি। পেশেন্টকে একটু সোজা করুন। ও মাই গড, মালা বৌদি। হ্যাঁ হুজুর, মালা। আজ 2 দিন হলো ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না হুজুর। আপনি কিছু চিন্তা করবেন না,
মালা দেবীকে খুঁজে বার করার সমস্ত রকম চেষ্টা আমরা করব। আপনি কি বলছেন হুজুর? চিন্তা করব না, মালা আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের সকলের নয়নের মণি, ওকে ছাড়া আমরা বাঁচবো না হুজুর। আপনার সঙ্গে দেখা করতে চায়। কি ব্যাপার? এসো হুজুর। হুজুর, নদীতে চান করতে গেছিলাম, পাড়ে এটা পড়েছিল, তা লোকজনকে দেখালাম, সবাই বললো খুব দামি জিনিস, তাই আমি তো গরিব মানুষ হুজুর, ভয় পেয়ে গিয়ে আপনার কাছে এটা নিয়ে এলাম হুজুর। ঠিক আছে, পাশের ঘরে খাতা একটা সই করে তুমি চলে যাও। আচ্ছা হুজুর। কি কি তো বৌদির হাত দাদা বৌদিকে দিয়েছিল। আপনি ঠিক বলছেন। হ্যাঁ দারোগাবাবু, আমি একদম ঠিক বলছি, এটা বৌদির হাড়। তার মানে বৌদি করেছে। সংসারের জাদা গলে পড়ে মালা বউ আত্মহত্যা করেছে। না না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কেন কেন তুমি আমাকে বাঁচালে? কেন বৌদি, আমি যে ডাক্তার, মানুষকে জীবন দেওয়াই যে আমার ধর্ম, আমার কর্তব্য। তাছাড়া বৌমা, আত্মহত্যা করা মহাপাপ, আমার বেঁচে থেকে কি লাভ বলতে পারেন? আমার স্বামী জেলে, যে সুনিতাকে আমি আমার বোনের চেয়েও বেশি ভালোবাসতাম, সেও আমাকে ভুল বুঝলো, মিথ্যে কলঙ্কের বোঝা নিয়ে। আমি কোন মুখ নিয়ে আমার বাবার কাছে গিয়ে দাঁড়াবো? এভাবে আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই না। বৌমা, তুমি ভুলে যেও না, মাথার উপরে ভগবান আছেন। তুমি দেখো, সত্যের জয় একদিন না একদিন হবেই। হ্যাঁ বৌদি, মা ঠিকই বলেছেন, একমাত্র তুমিই পারো সব সত্যি প্রকাশ করতে, ও বাড়িতে আবার শান্তি ফিরিয়ে আনতে। না, তার আজ হয় না ভাই, শ্বশুর বাড়ির লোকদের গোকুল মজুমদার বুঝিয়ে দিয়েছে আমি ভ্রষ্ট, আমি কলঙ্কিনী। না বৌমা, তুমি কলঙ্কিনী নও, আমরা জানি তুমি কলঙ্কিনী নও, আর এটাই তোমাকে প্রমাণ করতে হবে, তোমাকে বুঝিয়ে দিতে হবে যে বাংলার বধূদের জন্ম শুধু হাতা খুন্তির জন্য নয়, প্রয়োজন হলে তারা হাতে তলোয়ারও ধরতে পারে। মাসিমা, এসো এসো আমার সঙ্গে। এই দেখো মা দুর্গাকে, মা দুর্গাও শিবের ঘরে নিছিলেন, কিন্তু যখন অসুর নিধনের সময় হলো, তখন এই মাকেও দশ হাতে অস্ত্র তুলে ধরতে হয়েছিল। তোমার মধ্যে যে আগুন রয়েছে, সেই আগুনে ওই গোকুল মজুমদারকে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। হ্যাঁ বৌদি, এবার তোমাকে লড়তেই হবে। না না না, আমি তোর কোনো কথা শুনতে চাই না, নির্লজ্জ বেহায়া, বংশের কলঙ্ক, তুই দূর হই না। জামাইটা জেলে, মেয়েটা নিখোঁজ, জানি না সে বেঁচে আছে না আত্মহত্যা করেছে। রাজ, তুই এসেছিস আমাকে টাকা দেখাতে, তোর টাকায় আমি দুটো ফেলি, যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। আমি আমি জানবো আমার আমার ছেলে মারা গেছে। পল্টু, তুই কোথায় যাচ্ছিস বাবা আমাদের ছেড়ে? অনেকদিন ধরে তো বাড়ি থেকে আমি হারিয়ে গিয়েছিলাম, আজ নয় আবার নতুন করে হারিয়ে যাবো। পল্টু, যাস রে, ও চলে গেল, ওকে যেতে দাও মা,
ওকে যেতে দাও, চলে যাক, সবাই চলে যাক, সবাই চলে যাক, আমার কাউকে চাই না, কাউকে চাই না, আমার কাউকে চাই না। কতদিন ধরে যে এসব চলছে তা কে জানে। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, সেই কাল সাপ রতন। ভালোবাসার ফুল পূর্ণিমা এসে সামনে দাঁড়িয়ে পড়ল, আর ওই রাজার বউটা আমারই চোখের সামনে মরণ নদীতে ঝাঁপ দিয়ে মরে গেল। একটা একটা করে পথের কাঁটা সব সরিয়ে দিয়েছি। শালাবুর বউ আর রতনকে ঘুমের ওষুধ জলের সঙ্গে মিশিয়ে খাইয়ে মিথ্যে কলঙ্কে জড়িয়ে দিয়েছি। আমাদের কি করতে হবে ওস্তাদ? 3 নম্বর পথের কাঁটা সুনিতাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। সুনিতা সব কথা শুনে ফেলেছি, ওকে শেষ করে ফেল, যা। কোথায় গেল, কোথায় গেল? ওই চন্দন, রঘু, গুলু, সব কথাকে মেরে এটাকে নিয়ে পালিয়ে গেল। রাজা 2 দিন হলো জেল থেকে পালিয়ে, একটা ছেলে 2 দিন আগে জেল থেকে পালিয়ে গেল, আর আজ এসেছিস আমাকে খবর দিতে, তাই না? বিশ্বাস করো ওস্তাদ, আমি জানতাম না। বিশ্বাস
তাদের কাউকে আমি বিশ্বাস করি না, কাউকে না। রাজা, রাজা এখানে আসবেই, কিন্তু তার আগে যদি সুনিতা রতন ওদের সঙ্গে দেখা হয়ে যায় তাহলেই তো আমার খেলা শেষ। তোদের আমি 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে যদি ওদেরকে আমার পায়ের তলায় এনে ফেলতে না পারিস তাহলে তোদের সব কটাকে আমি জ্যান্ত কবর দেব। চলে যা এখান থেকে। সুনিতা দিদি, নাও খেয়ে নাও। না, আমি খাবো না। আরে বাবা, এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে, নাও ধরো। না, আমি খাবো না, আমার আর খেতে ভালো লাগছে না রতন। এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন থাকা যায় বলতো? তুমি কোনো চিন্তা করো না দিদি, আসলে গোকুলের লোকেরা না চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমি ঠিক সুযোগ বুঝে তোমাকে নিয়ে থানায় চলে যাব। নাও এবার খাও। দাদা। রাজা দাদা, তুমি এখানে? আমি এখানে কি করলাম সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছিস তাই না? আমি জেল পালিয়ে এসেছি। তোর মতন শয়তানকে শাস্তি দেবার জন্যে আমি জেল পালিয়ে এসেছি। দাদা, দাদা তুমি কথা শোন, রতনকে তুই মারিস না। আমার একটা কথা শুনো দাদা। দাদা, আমার একটা কথা শুনো দাদা। দাদা, তোর কোনো কথা আমি শুনবো না। তুই সেদিন আমাকে মারতে গেছিলিস। না দাদা, তুই কি ভেবেছিলিস আমি মরে গেলে সব সম্পত্তি তুই পাবি? না দাদা, শেষ করে বলো। না, তোর কোনো কথা আমি শুনবো না হারামজাদা। সেদিন সেদিন বাগান বাড়িতে তুই আমাকে গুলি করতে গিয়েছিলিস। না না না, আজকে আমার সর্বনাশ করে আমার বোনকে সর্বনাশ করতে চলেছিস তুই। ভুল করছিস দাদা। বেঈমান কথা কর, এই ভালোবাসার প্রতিদান। রতনকে মারিস না দাদা। শেষ করে ফেলবো, আমি শেষ করে ফেলবো আজ। দাদা, তুই রতনকে ভুল বুঝিস না দাদা, তুই রতনকে ভুল বুঝিস না। সরে যা, আমি বলছি সরে যা। সরিতা দিদি, জামাইবাবু তোকে যা বুঝিয়েছে সব মিথ্যে দাদা, সব মিথ্যে। জামাইবাবু ষড়যন্ত্র করে তোকে ছেলে পাঠিয়েছিল দাদা। রতনকে তুই ভুল বুঝিস না দাদা, রতনকে তুই ভুল বুঝিস না। ওরা তোকে সব ভুল বুঝিয়েছে দাদা, সব ভুল বুঝিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ দাদা, আমি মায়ের টিপি করে বলছি, এসব সত্যি। ওই জামাইবাবুই তোকে খুন করতে চেয়েছিল, ওই জামাইবাবু পূর্ণিমাকে খুন করে তোকে জেলে পাঠিয়েছিল, জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে। ওই দিদি আর জামাইবাবুই রতন আর বৌদিকে মিথ্যে কলঙ্কে জড়িয়েছিল, আর সেই জন্যেই বৌদি আত্মহত্যা করেছে দাদা। হ্যাঁ, আমরা সবাই তোর বৌদিকে ভুল বুঝেছিলাম, তাই মিথ্যে কলঙ্কের অপবাদ সহ্য করতে না পেরেই তোর বৌদি আত্মহত্যা করেছে। আমি তোকে ভুল বুঝেছিলাম। না দাদা না, তুমি কি বলছো? তবে গোকুল মজুমদারকে আমি ছাড়ব না, ওকে আমি দেখে নেব। মা, তুমি আমায় শক্তি দাও মা, আমি যেন আমার অপমানের চরম প্রতিশোধ নিতে পারি। বৌদি, ও বৌদি, 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 তুমি আমায় বল দাও মা, আমায় সাহস দাও মা। বসো, আমি বৌদিকে একদম চমকে দিয়ে আসছি। বসো বসো। বৌদি, ও বৌদি। আরে মা, বৌদি কোথায় গেল বলো তো? বৌদি, কি ব্যাপার দীপু, বাড়ির কোনো খবর পেলে? আরে দারুণ খবর আছে বৌদি, দারুণ খবর, দেখো কাকে আমি ধরে নিয়েছি। চলো চলো আমার সঙ্গে চলো। বলো না, দেখবে এসো, দেখবে এসো,
এই দেখো দিদি পল্টু পল্টু দিদি পল্টু ভাই আমার পল্টু দিদি দিদি আজ আমার এই অপরাধে তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল তুই আমাকে ক্ষমা করে দে তুই আমাকে মেরে ফেল তুই আমাকে মেরে ফেল দুঃখ করিস না ভাই দুঃখ করিস না হেরি বাবা ঠাকুমা কেমন আছে ভালো আছে তো তারা কি করে ভালো থাকবে বল তোর চিন্তায় বাবা ঠাকুমা পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা তুই বাড়ি চল দিদি তুই বাড়ি চল না রে ভাই না যে কলঙ্কের দাগ আমার কপালে লেগেছে সেটা মুছে ফেলা না পর্যন্ত আমি বাড়িতে যাব না আমি বাড়িতে যাব না আমি জানি দিদি আমি সব জানি আমি এটাও জানি যে আমার দিদি কোনো অন্যায় করতে পারে না তুই দেখি সব ঠিক হয়ে যাবে মাথার উপর ভগবান আছে আর একটা খবর আছে বৌদি রাজাদের জেল থেকে পালিয়ে গেছে হে তুমি কি বলছো হ্যাঁ বৌদি হে ভগবান হে তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ভগবান ঠাকুর ও যেখানেই থাকুক ওকে ভালো রেখো ঠাকুর ওকে ভালো রেখো তুমি ওকে ভালো রেখো ঠাকুর আমি আমার জীবন দিয়ে রাজাদার সুনীতা থেকে বাঁচাবার চেষ্টা করেছিলাম কিন্তু গোকুল মজুমদারের গুন্ডাদের হাত থেকে আমি ওদের বাঁচাতে পারিনি তুমি আমায় ক্ষমা করে দাও বৌদিমণি আমায় ক্ষমা করে দাও কিন্তু যেভাবেই হোক সুনীতা দিয়ে রাজাদাকে বাঁচাতে হবেই বৌদিমণি ওই গোকুল মজুমদার মনে করেছে আমার স্বামীকে হত্যা করে আমার স্মৃতির সিঁদুর কেড়ে নেবে কিন্তু কিন্তু ওর সেই মনের ইচ্ছা আমি কোনোদিন পূরণ হতে দেবো না কোনোদিনও না কিন্তু তুই কি করে পারবি দিদি আমাদের যে কোনো হাতিয়ার নেই হাতিয়ারের কোনো দরকার নেই আমার মনের জোরই হাতিয়ার গোকুল মজুমদার আমি আসছি এবার তুমি দেখবে বাংলার বধূদের সিঁদুরের জোর কত আমরা সবাই তোমার সঙ্গে যাব বৌদি বৌদিমণি আমরা সবাই তোমার সঙ্গে আছি হ্যাঁ তুমি শক্তি দাও মা আমার স্মৃতির সিঁদুর রক্ষার যুদ্ধে আমি যেন জয়ী হতে পারি মা তুই ভাই বলে মিলে এবারে এবারে
এই দলিলটাতে সই করে না না দাদা সে তো এই দলিলে সই করবি না আমরা কিছু তো এই দলিলে সই করব না হ্যাঁ আমরা সই করব না হ্যাঁ সই করবেন না তাহলে যে তোমার আদরের দাদাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে হ্যাঁ একে খুনের দায় তার উপর জেল পালানো আসামি তোমার মতন কালকে ওঠের বাচ্চাকে সম্পত্তি লিখে দেওয়ার চেয়ে আমার ফাঁসির দড়িতে ঝোলা অনেক শান্তির আমি কালকে উঠে নই অজগর ছোবল মারি না সবকিছু গিলে খাই সুরের বাচ্চা মাদ দুটোকে মাদ সই কি করে করতে হয় আমি তোকে শিখিয়ে দিচ্ছি সবার সামনে তোর এই বোনকে আমি বিভস্ত করব না আমার বোনের গায়ে যদি একটা আঁচড় পড়ে তোকে আমি ছাড়বো না শয়তান এখনো বল সই করবি কি না না দাদা তুই কিছুতেই সই করবি না আমি কিছুতেই সই করবো না কিছুতেই না বলো বলো সই করবি কিনা বলো আমার বাচ্চা তুই এখনো বেঁচে আছিস হ্যাঁ বেঁচে আছি তোকে আজ আমি এমন শাস্তি দেব সারা জীবন তোকে মনে রাখতে হবে আমায় শাস্তি দিবি তুই আরে শোন 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 এই মেয়েটা কি বলছে সোনামণি কি শাস্তি দিবে আমাকে
শয়তান! আমি আমি তোর যদি আমার মাকে আমার মাকে হারিয়েছি শয়তান! শয়তান, তোর জন্য আমার মায়ের মতো শাশুড়িকে হারিয়েছি। তোর জন্য আমার সারাটা জীবন নষ্ট হয়ে গেছে শয়তান, সারাটা জীবন। খবরদার, এক পা এগুলে। এবার তোদের সব কটাকে একসঙ্গে ঘুম পাড়িয়ে দেব। নারকবাবু, নারকবাবু আসুন আসুন আসুন। ওই যে আপনার আসামি দাঁড়িয়ে আছে, অ্যারেস্ট করুন। জেল পালানো আসামি দাঁড়িয়ে আছে, অ্যারেস্ট করুন। শাড়াপ শাড়াপ, আসামি উনি নন, আসামি আপনি। হ্যাঁ আমি, আমি, হ্যাঁ আপনি। কি বলছেন আপনি নারকবাবু? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি, আর তার সমস্ত প্রমাণ আমরা পেয়েছি আপনার স্ত্রীকে অ্যারেস্ট করে। রাম সিং, চিন্তা নেই স্যার, আমি সঙ্গে আছি, পালাতে পারবে না। ওগো ওগো, শোনো না গো, ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে এমন করে বকুনি দিল যে আমি তোমার প্রকৃতির কথা গড়গড় করে বলে দিয়েছি গো। একেবারে উদ্ধার করেছে গো। খুন আর জালিয়াতির অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হলো। ওরে বাবা। মিস্টার গাঙ্গুলি? ইয়েস স্যার। নিয়ে চলুন। ওকে স্যার, নিয়ে চলুন। ওগো ওগো, তুমি আমার ছেড়ে দিও না গো, তুমি আমার ছেড়ে দিও না। শোনো না, ও তুমি চলে গেলে ওরা 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 আমাকে ছেড়ে খাবে গো। তুমি যেও না। ও দারোগা বাবু, আমার বরের সঙ্গে আমাকে নিয়ে চলো না গো। দারোগা বাবু, তুমি আমার ছেড়ে দিও না। মুটকি কোথাকার তুমি? মুটকি বলা যায় বলা, আমি তোমার সঙ্গে যাবো, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। মালা, তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি, তুমি তুমি আমাকে ক্ষমা করো মালা। না গো না, ও কথা বলো না, আমার কোনো কষ্ট হয়নি মালা। মোদি মোদি মোদি, তোমার কিন্তু এবার দুঃখের দিন শেষ, এবার আনন্দের দিন শুরু। কেঁদো না, হাসো হাসো বলছি। সত্যি বৌদিমণি, তুমি দেখালে, প্রয়োজন পড়লে বাংলার বধুরা ঝাঁসির রানী পর্যন্ত হতে পারে। তুমি ঠিক বলেছো রতনদা, ঠিক বলেছো। বৌদিমণি, আসল কথাটা বলো, আসল কথাটা বলো বলো। দাদা ভাইকে বলো, বলো না বলো। এই কি 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 বলবে রে রতন? বলো না বলো না। Oh, boy.